আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম শাহিদ হোসেন স্বামী। আপনাদের সাথে গত দুই দিন আমি ছিলাম, তো অনেকে যদি বেশিরভাগ উপস্থিত থেকে থাকেন তাহলে কথা হয়েছে। আমি আজকে আমাদের আজকের দিনটাই হলো শেষ দিন। এখানে গতকালকে আমরা একটা টাস্ক নিয়েছি, সেটা হচ্ছে যে র‍্যাপ ক্যানভাসের যে আপনাদেরকে দেওয়া হয়েছে, তো আপনারা এটা পেয়েছেন এবং আশা করছি যে আপনারা ওইটা চেষ্টা করেছেন ভাবার যে ফিল আপটা কিভাবে করা যায়। আমি আসলে ঘুরে ফিরে কিন্তু টুলসটা টোটাল রেজিলিয়েন্স অ্যান্ড রিকভারি অ্যাকশন প্ল্যান, যেটা র‍্যাপ ক্যানভাস বলছে, RRAP, আমার কথা শোনা যাচ্ছে তো? না জি, শোনা যাচ্ছে। এখানে এই র‍্যাপ ক্যানভাসে যে এটা টোটাল জিনিসটা আপনাদের কাছে পাঠানো হয়েছে সম্ভবত, এটারে আমরা ভেঙে ভেঙে, যেমন ধরেন কাহার ভাই বলেছেন, আমাদের শোভন ভাই বলেছেন এবং গতকালকে আমি কিছুটা সময় বলেছি, এবং যেটাতে আপনারা দেখে বুঝতে পারবেন যে আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে একটা ওয়ান পেজ ক্যানভাস তৈরি করা, যে ক্যানভাসটা একটা পিরিয়ড অফ টাইম থেকে আর একটা পিরিয়ড অফ টাইম পর্যন্ত আমি রিভিউ করার একটা প্রক্রিয়া, এবং এটা একটা সময় পর আরেকটা সময় আমরা আবার রিভিউ করব। সর্বক্ষেত্রে প্যান্ডামিকের সময় জিনিসটা আসছে বেশি করে, এই কারণে যে আমাদের মেন্টাল হেলথ সবকিছু মিলে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই র‍্যাপ ক্যানভাসটা আমাদের অনেক বেশি সহযোগিতা করবে। আজকে আমাদের সাথে সোহেলী নাজনীন রুবা আপা থাকার কথা ছিলেন, উনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারছেন না, তো ফলে আমি সোহেলী নাজনীন রুবার স্লাইড এবং আমার স্লাইডটা নিয়ে আলোচনা করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা 9:30টার মধ্যে শেষ করা আমাদের টার্গেট ইনশাল্লাহ, এবং 9:30টার মধ্যে আমরা যদি নাও পারি, যেহেতু আপনারা যদি ইনভলভ হয়ে যান তাহলে আমি সময় বাড়াতে পারি, সেটা ডিপেন্ড করে যে আসলে আপনাদের চাহিদাটা আছে কিনা। যদি বিরক্ত হয়ে যান, বোর্ড হয়ে যান, তাহলে তো থেকে কোন লাভ নেই। একটা কথা ভাই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা কিছু মনে করবেন না, এটা হচ্ছে গত তিন দিন আপনারা প্রত্যেকেই 2 ঘন্টা করে মোট 6 ঘন্টা সময় দিয়েছেন। প্রথম দিন আমরা ছিলাম 62 জন, গতকালকে ছিলাম আমরা 58 জন, এখন এ পর্যন্ত আমরা উপস্থিতি আছি 31 জন। 31 জন কিন্তু নাম্বার খারাপ না, তো এই জন্যই কিছু ড্রপড আউট হতেই পারে, কারণ যার যার নিজস্ব ব্যক্তিগত কারণ, অন্যান্য কারণে ড্রপ আউট হতে পারে। তারপরে যে 33 জন যে আছেন, আপনাদের এই 2 ঘন্টা করে সময়ের মূল্যটা আপনারা প্লিজ বের করবেন। বের করা মানেটা কি? মানেটা হচ্ছে যে র‍্যাপ ক্যানভাসটা গতকালকে আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা ফিল আপ করবেন। আমরা প্রয়োজনে আজকে এখানে একটা এক্সারসাইজ করব ফিল আপ করার ক্ষেত্রে, কারো কারো অভিজ্ঞতার কথা শুনবো, ইন্টারঅ্যাক্টিভ হবে, আমি চাইবো যে আপনারা কথা বলবেন, যারা আছেন প্লিজ এই সময়টুকু থাকবেন, চলে যাবেন না, আমি প্রত্যেকের সম্ভবত প্রত্যেকের কথা শোনার চেষ্টা করব। 1 মিনিট হলো, সময় বেশি লাগলো, আজকের দিনটা আমরা একটা ফ্রুটফুল রেজাল্ট নিয়ে যাই। আমার আরেকটি কথা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, আমি আপনাদেরকে এখানে এই চ্যাট বক্সে শোভন ভাইকে বলবো যে রিভিউ যে লিংকটা ওটা একটু ওখানে দিতে, এবং সেখানে আমরা ঠিক 9টার সময় একটু ব্রেক নিব 2 মিনিটের জন্য, যে রিভিউ ফর্মটা আপনারা এখানেই ফিল আপ করে ফেলবেন, এটা পরে যেন করতে না হয়। এখনকার কাজ এখন শেষ করে ফেললে মাথার ঝামেলা শেষ হয়ে যায়। শোভন ভাই আপনি দয়া করে ওই রিভিউর লিংকটা ওনাদেরকে একটু এই চ্যাট বক্সে দিয়ে দেন,
নয়টার সময় আপনারা এটা ক্লিক করে ওখানে ঢুকবেন। এটা ফিল আপ করতে খুব বেশি হলে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, খুব সহজ একটা রিভিউ ফর্ম। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণে আমরা যারা ট্রেনিং কন্ডাক্ট করি, আমাদের যারা আয়োজন করেছে তাদের এই আয়োজনটা পরবর্তীতে কোনো ধরনের ইম্প্রুভমেন্ট দরকার আছে কিনা রিভিউ থেকে আমরা এটা ফলাফলটা পাবো। এখন আমি আপনাদের একটা স্ক্রিন শেয়ার করি, যেটা আমাদের সোহেলী নাজরীন রুবার প্রেজেন্টেশন। এটা হচ্ছে যে শানবে আপনাকে শুনতে পাচ্ছি না ভাই। আমি একটা জিনিস ওই রুবার জিনিসটা পাচ্ছি না, এই জন্য আমি শেয়ার করতে পারছিলাম। আমি তাহলে ইয়ে শুরু করি আমার ইয়ের দিক থেকে, সেটা হলো যেটা হচ্ছে সেকেন্ড আপনারা দেখতে পাচ্ছেন তো না? হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আসলে আমরা এই যে জায়গাটায় আছি এটা হলো নাও হোয়াট, মানে গত 2 দিন তো কথা বললাম, আসলে কি হলো, এখন কি করণীয়। করণীয়ের মধ্যে এখন কতগুলো বিষয় আছে, সেটা হচ্ছে যে আসলে স্ট্র্যাটেজি গুলো কি হতে হবে, কৌশলটা কি হবে। স্ট্র্যাটেজির শব্দ বাংলা কৌশল বলছি, কিন্তু স্ট্র্যাটেজি শব্দটা আমি গতকালকে যে কথাটা বলছি, আমরা ফ্রন্ট লাইনে আছি, ফ্রন্ট লাইনে কিন্তু আপনি কিন্তু সম্মুখ যুদ্ধে আছেন, এটা কিন্তু এই ভাবনাটা থাকলে কিন্তু ভালো, কারণে এখানে কিছুটা বাঁচা মরার মতো। কারণ আপনারা যারা ধরেন ইয়াং এন্টারপ্রিনিয়ার আছেন অথবা ব্যবসা চলছিল মানে উঠছেন, মাত্র শুরু করেছেন অথবা মাত্র টিকে যাচ্ছে, এই সিচুয়েশনের যারা এন্টারপ্রিনিয়াররা আছে, আমার এখানে পার্টিসিপেন্ট আমার কাছে মনে হয় মোস্টলি ক্ষুদ্র উদ্যোক্তা আমার মতো, কারণ আমাদের স্ট্রাগলটা সবসময় থাকে, ফাইন্যান্সিয়াল স্ট্রাগল, পারিবারিক স্ট্রাগল, তারপর এই দোকান যদি থাকে দোকানের সাথে লিঙ্কড যত রকম ব্যাপার স্যাপার আছে, যদি হয় বাড়িওয়ালা থেকে শুরু করে রেন্ট দেওয়া, ভ্যাট দেওয়া, তারপরে যে আপনার দোকান ও মালিক কি বলে কারখানার লোকজন আসা, ফায়ার এক্সটিংগুইশার, ইস্যু গুলো অনেক বিষয় আমরা ডিল করি, প্রায় 19টা বিষয় আমাদের যারা দোকান চালায় তাদের ডিল করি। এই সিচুয়েশনে কিন্তু তার জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ, সে সবসময় প্রতি মাসে মোকাবেলা করে, স্যালারি দেওয়া, স্টাফদের স্যালারি দেওয়া, দোকানে স্টক রাখা, যদি বুটিক শপ হয় নতুন নতুন ডিজাইন পরিকল্পনা করা, ইভেন্ট গুলো যদি থাকে, তখন যদি ফেব্রুয়ারি মাস হয় ফেব্রুয়ারি মাসের জন্য জামা কাপড়, যেমন এখন ব্ল্যাক এন্ড হোয়াইট বেশি, আর যদি ভ্যালেন্টাইন্স নিয়ে প্ল্যান করে তাহলে ওটার জন্য একরকম, আবার যদি বৈশাখী হয় তাহলে আরেক রকম। ফলে অনেক ইন্টেন্স প্রেশারের মধ্যে একজন উদ্যোক্তা থাকে, সে তার পণ্যগুলো যেই প্রোডাক্টই হোক না কেন। এখন ইস্যুটা হচ্ছে যে আমরা এই ক্রাইসিস মুভমেন্টে, বর্তমান ক্রাইসিস মুভমেন্টে আমাদের আসলে একটা, এখানে যে কথাটা বলছে, ইন এ মুভমেন্ট অফ ক্রাইসিস রিয়াকশন সেট লিডার্স অ্যাপার্ট ফ্রম দ্য ফলোয়ার্স। আপনি অ্যাজ এ লিডার আপনাকে এটা সেট করতে হবে কিভাবে এই ক্রাইসিস কে রিকভার করবেন। এখানে গতকালকে আমরা যে আলোচনাটা করছিলাম এটার আরেকটা ধরন, যে ডিসিশন মেকিং এ আপনি কি কি, এটাকে ওরা বলছে অ্যাজাইল ডিসিশন মেকিং, এজাইলটা হলো যে আপনি একটা প্রক্রিয়ার মধ্যে যে যাচ্ছেন সেটা সিদ্ধান্তটা কিভাবে হবে, ইনফরমেশন লাগবে, আলোচনা করতে হবে, তারপর সিদ্ধান্ত গুলো আসবে, সেই সিদ্ধান্তের সাথে ইম্প্রুভমেন্ট হবে, এঙ্গেজমেন্ট হবে, অ্যাসেসমেন্ট হবে, তারপর প্রোডাক্ট বেরোবে অথবা হোয়াট এভার কিছু হবে। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, যেটা আমার অভিজ্ঞতা আমি দেখেছি, নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ, মানুষের সাথে মানুষের পরিচিত হওয়া,
এবং একই সাথে আপনার দেখবেন যে একজন আরেকজনের কোলাবোরেটর হচ্ছে, কোলাবোরেশনটা খুব গুরুত্বপূর্ণ। সেটা দেখবেন একজন আরেকজনের সাথে কোলাবোরেশনের কারণে বিজনেসটা, পার্টনারশিপ বলছেন না, কোলাবোরেশন বলছি, পার্টনারশিপ ইজ ডিফারেন্ট। কোলাবোরেশনের কারণে আপনার ব্যবসার একটা পর্যায়ে যেতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি দরকার তথ্য। তথ্যটা কি, কোথায় কি পাওয়া যায়, যদি আমি মেটেরিয়াল আকারে কথা বলি, অথবা কি কি জিনিস কোথায় কোথায় আছে, অথবা সরকার কোন ধরনের স্টিমুলাস দিচ্ছে। তথ্য বলতে ইন অল সেন্স, ইন অল সেন্স, অমুকের জায়গায় কিংবা এই জায়গায়, অথবা কৃষি কাজ করলে কৃষি বিষয়ক ব্যাপার যদি হয় তাহলে জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী তথ্য। আমি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই নেটওয়ার্কিং, এবং এই নেটওয়ার্কিং এ আপনার তথ্য, আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এবং সেই জায়গায় আপনি চিন্তা করতে পারেন আচ্ছা আমি কি করি। এখন ধরুন যার বয়স 65 হয়ে গেছে অথবা 70 এর কাছাকাছি, ফ্যামিলি অথবা তার নিজের শারীরিক কারণে, সে কিন্তু নতুন ডাইনামিক সিদ্ধান্ত নেওয়ার সময় না। আমি ক্ষুদ্র উদ্যোক্তার কথা বলছি, আমি কিন্তু বড় যারা কর্পোরেট তাদের কথা কিন্তু এই আলোচনার মধ্যে রাখিনি, কারণে তাদের ধরুন কোন না কোন একটা ব্যাকআপ আছে, অথবা তাদের এক ধরনের মানে আমি বলবো যে সেফটি জায়গার মধ্যে তারা আছে। আমরা সবসময় পড়ে যাওয়ার মধ্যে থাকি, এবং সেই জায়গার মধ্যে কি করা যেতে পারে। ফলে আমার এখানে অডিয়েন্স আমি দেখতে পাচ্ছি মোস্টলি যারা শুরু করেছেন অথবা চলছিল ভিতরে প্যান্ডামিক সিচুয়েশন আপনারা করেছেন, এর মধ্যে আপনারা কিন্তু থেমে থাকবেন না ইনশাআল্লাহ। যে করে হোক এই একটা পরিস্থিতির পর আরেকটা পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কাজ, এবং মানুষ তার স্বাভাবিক আচরণে কিন্তু সে মোকাবেলাটা করে। কিন্তু র‍্যাপ ক্যানভাসটা আপনাকে মোকাবেলা করার ক্ষেত্রে, ওই এক ওয়ান শীট প্ল্যানিং এর ক্ষেত্রে আপনাকে একটা স্বস্তি দিবে যে আমি যেন ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি ব্যবসার কথা বলছি, এই র‍্যাপ ক্যানভাস গতকালকে একজন ভাই বলছিল যে এটা নিজের ব্যক্তিগত জীবনেও হয়তো লাগানো যেতে পারে, মেবি, কিন্তু এটা ফোকাসড অন বিজনেস। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হলো ম্যাকেনজি বলে একজনের 7 degrees of freedom for growth, এই 7 degree স্ট্র্যাটেজিক যে ফ্রিডম ট্যাম্পলেটটা উনি বলেছেন, এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আপনারা প্রস্তুত থাকবেন, আপনারা কিন্তু কিছু কিছু কেউ কেউ অ্যান্সার করবেন। প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে সেলিং এক্সিস্টিং প্রোডাক্টস টু এক্সিস্টিং কাস্টমার, মানে আপনার যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টটা আবার আগের যে কাস্টমার ছিল সেই কাস্টমারের কাছে আপনি বিক্রি করবেন, মানে এটা হলো একটা ইয়ে। সেই জায়গায় আপনার কনসেন্ট্রেশনটা দিবেন কিনা, দেখা যায় যে না এই জায়গাটা আমার মনোযোগ দেওয়ার দরকার, আমার এক্সিস্টিং কাস্টমার যেন ছুটে না যায় এক্সিস্টিং প্রোডাক্ট নিয়ে, কারণ সেটা আমার সুবিধা, সেটাকে যে করে হোক আমি টিকায় রেখে আমার এক্সিস্টিং কাস্টমারকে ধরে রাখ। দুই নম্বর ডিগ্রি সে বলছে অ্যাকোয়ারিং নিউ কাস্টমার্স ইন এক্সিস্টিং মার্কেট, মানে এখন আমার এক্সিস্টিং কাস্টমার তো আছে, প্লাস নতুন কাস্টমারকে অ্যাকোয়ার করা, নতুন কাস্টমারকে ধরা আমার এক্সিস্টিং মার্কেটে, দুই নম্বর এটা গেল। তিন নম্বর হচ্ছে ক্রিয়েটিং নিউ প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, মানে আমার এক্সিস্টিং প্রোডাক্ট, এক্সিস্টিং কাস্টমার, নতুন কাস্টমার ধরার পরেও বাইরে আমি কোন নতুন প্রোডাক্টে যেতে পারি কিনা অথবা সার্ভিসে যেতে পারি কিনা। আপনার তো এটা না হলে ওইটা, ওইটা না হলে এটা, এইভাবে চিন্তার মধ্যে থাকতে হবে। তাহলে কি নিউ প্রোডাক্ট মানে কি, আপনি হয়তো বুটিকের কাজ করতেন, সালোয়ার কামিজ বানাতেন, এখন ধরেন মাস্ক বানাচ্ছে, এটা হলো নিউ প্রোডাক্ট, অথবা অন্য কোনো সার্ভিস হতে পারে, ফুড সার্ভিস হতে পারে। এমন আমি জানি যে কিনা বুটিকে কাজ করত, ঢাকা ছেড়ে দিনাজপুর চলে গেছে, দিনাজপুর গিয়ে সে ক্যাটারিং এর ব্যবসা শুরু করেছে, কারণ তার দিনাজপুর নিজের বাড়ি, সেখানে সে রান্না নিজে খুব ভালো শখের বসে করতো, লোকালে সে ভালোই মোটামুটি পরিচিত হয়ে গেল, কারণ সে তার রান্না খুব প্রশংসিত হতো, ফলে সে ক্যাটারিং ব্যবসা শুরু করছে দিনাজপুরে ছোট আঙ্গিকে, কিন্তু তার অ্যাক্টিভিটির মধ্যে উনি ছিলেন। চার নম্বর হচ্ছে ডেভেলপিং নিউ ভ্যালু ডেলিভারি অ্যাপ্রোচেস, এখন নিউ ভ্যালু ডেলিভারি অ্যাপ্রোচেসটা কি, এখন ধরেন আমরা অনেকে যে প্রোডাক্ট গুলো সেল করি, যেমন মনে করেন
অর্গানিক বলি না, আসলে অর্গানিক বলে তো কিছু নাই, সেফ ফুড যদি বলি, এখানে কেমিক্যাল ইউজ হয় নাই, মানে এরকম এক প্রোডাক্ট যেটাতে ভ্যালু আছে, কাস্টমার এটাতে ভ্যালু করবে আদার দেন মানি, নট অনলি মানি না, এটা মানির টাকার বাইরে ভ্যালু করা, যেটা অর্গানিক হিসেবে বললাম যে সেফ ফুড, কেমিক্যাল ফ্রি, সাবানের ক্ষেত্র আছে, আবার আপনার আপনার ফেসিয়াল আইটেম গুলোর মধ্যেও কিন্তু ইদানিং ভ্যালু এডেড বিষয়গুলো বেশি, একই সাথে ধরেন হালাল এক কথা আছে, এটাও একটা ভ্যালু এডেড। আপনি ডেলিভারি অ্যাপ্রোচটাও কিন্তু মানে মানে ভ্যালু ডেলিভারি অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে আমি প্রোডাক্টের সাথে এমন একটা কিছু অথবা এমন একটা গল্প অথবা স্টোরি আমার প্রোডাক্টের সাথে আছে যেটা আমি ডেভেলপ করেছি যেটা ভ্যালু এডেড। নাটোরের কাঁচা গোল্লা যদি আসে এটাও কিন্তু একটা ভ্যালু এডেড, যদি নাটোর থেকে আমি একদম সঠিকভাবে সুন্দর প্যাকেজিং করে যে আমি আমার ঢাকার কাস্টমারকে খাওয়াতে পারি, সেটা কিন্তু নাটোরের কাঁচা গোল্লার ভ্যালু এডেড ডেলিভারি। সবার জন্য সাতটাই হতে হবে এমন কোন কথা নেই, এটা যার যার জন্য যেটা প্রযোজ্য, সেক্ষেত্রে যদি হয় এরকম যদি যে এক্সপোর্টার সে ইউরোপে এক্সপোর্ট করতে, আমেরিকা তার মার্কেট ছিল না, হয়তো ইউরোপের এখন যে অবস্থা প্যান্ডামিক এর কারণে তার বায়ার এখন নিচ্ছে না, সে হয়তো আমেরিকার নিউ ইয়র্ক শো হচ্ছে আগামী 20 তারিখ, শোতে সে একটা প্রোডাক্ট ভার্চুয়ালি দিয়ে নতুন একটা জিওগ্রাফির মধ্যে গেল, নতুন একটা এলাকায় গেল, অথবা সে জাপানের দিকে গেল, অথবা সে আরেকটা দেশ টার্গেট করলো যেখানে আমাদের প্রোডাক্টের ডিমান্ড আছে, সেইভাবে সে সার্চ করলো। অথবা যদি আমি শুধু লোকালিও যদি বলি, ধরেন আপনার একটা মুদির দোকান ছিল মোহাম্মদপুরে, এখন আপনার অনলাইনের কারণে আপনি মোহাম্মদপুর ছাড়িয়ে বনানী পর্যন্ত গেলেন, তবে মুগদা পর্যন্ত ডেলিভারি করা শুরু করলো, ফলে এই যে একটা ডেলিভারি অনলাইন থেকে করলেন, অথবা মোহাম্মদপুর আছে দেখা যাচ্ছে আপনার ইয়ের থেকে উত্তরা থেকে অর্ডার বেশি আসে, উত্তরে আমি একটা আউটলেট করলাম কি যায় কিনা, যদি দেখা যায় যে ওখানে কাস্টমার আসবে, ফলে এটা হলো একটা জিওগ্রাফিক থেকে আরেকটা নতুন জিওগ্রাফিক মধ্যে যাওয়া। 6 নম্বর হচ্ছে ক্রিয়েটিং এ নিউ ইন্ডাস্ট্রি স্ট্রাকচার, এটা কিন্তু বড় কোম্পানির ক্ষেত্রে বেশি প্রযোজ্য, কিন্তু তারপরে আমি বলি যে আপনার যা করছিলেন তা না, একদম কমপ্লিটলি নতুন একটা আলোচনায় অন্য একটা ইন্ডাস্ট্রি স্ট্রাকচার যাওয়া। অথবা 7 নম্বর হচ্ছে ওপেনিং এ নিউ কম্পিটিটিভ এরিয়াস, আর এটাও আরেকটা যে অন্য আরেকটা ব্যবসার দিকে যাওয়া। স্পেশালি আমি বলবো নিউ ইন্ডাস্ট্রি স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা আমি এক্সাম্পল আকারে বলতে পারি যে ধরেন আপনার ডাল ডালের ব্যবসা খুব ভালো চলছে, তার নিজস্ব ডেলিভারি সিস্টেমে যাচ্ছিল, ফলে দেখা যাচ্ছে ডেলিভারিটা চালানো তার জন্য খুব ডিফিকাল্ট, ফলে সে আরেকটা অর্গানাইজেশনের সাথে এভাবে কোলাবোরেশন করলো যে তুমি আমার খালি ডেলিভারিটাই দেখবা, আমি শুধু আমার এদিকে প্রোডাক্ট সাইডটা দেখব, ফলে এরকম একটা নতুন ইন্ডাস্ট্রি স্ট্রাকচারে যাওয়া যে একটা আলাদা করে সেট আপ করে দেওয়া যে তুমি ডেলিভারি দেখবা প্রোডাক্ট নিতে, এটা হলো ম্যাকেনজির 7টা ডিগ্রি। এটা এটা বলার কারণ হচ্ছে আপনি যখন ওই আপনার ল্যাব ক্যানভাসের সিনারিও যখন ফিল আপ করতে যাবেন তখন আপনার অপরচুনিটিস গুলো অথবা আপনি কোনো কিছু ভাবছেন কিনা এই ভাবনাগুলো এই এতে আসবে, এই বর্তমান সিচুয়েশন আপনি এখন আছেন ফেব্রুয়ারি 2021, ফলে আপনি এখন যেটা বানাবেন সেটা আগামী 4 মাসে হতে পারে, রমজান কেন্দ্রিক হতে পারে অথবা আরো বেশি হতে পারে, ডিপেন্ডিং অন ইউর প্রোডাক্ট। এখন ভেঙে ভেঙে যদি আলোচনা করি, আমাদের সময় কিন্তু খুব বেশি না, তারপরে আমি বলবো যে আমি এটা চেষ্টা করবো 10 মিনিটে শেষ করতে, এটা হলো যে একটু আগে যেটা বললাম এক্সিস্টিং প্রোডাক্টস টু এক্সিস্টিং কাস্টমার, এটা আমরা তো বুঝি, এটা তো মানে কোনো কনফিউশন নাই যে আপনি যা বিক্রি করবেন সেটাই যারা কিন্তু তারাই বাইরে না, নতুন কাস্টমার আসলে আসতে পারে। এখানে যে বাংলা উনারা করেছেন সেটারই একটা যদি বলি যে ব্যবসায়ের জন্য প্রথম সর্বাধিক সাশ্রয় কৌশল বর্তমান ব্যবসাকে ভোক্তার দ্বিগুণ করে তোলা, এই কথাটা মানে হচ্ছে যে এক্সিস্টিং কাস্টমারের মধ্যে তার
ব্যবসার প্রসারটাকে দ্বিগুণ করা, কিন্তু বাংলাটা না ঠিক মতো হয়নি। এই জন্য আমি মানে ইংরেজির মধ্যে থাকতে চাই যে দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট কস্ট এফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এ বিজনেস ইজ টু ডাবল ডাউন দ্য বিজনেস। ওকে, দুই নম্বরটা হচ্ছে অ্যাকোয়ার নিউ কাস্টমার্স ইন এক্সিস্টিং মার্কেটস। এখন ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন যে এক জায়গায় অনেক ধরনের কালার দেখতে পাচ্ছেন, সেটা ইয়ে ছিল, কিন্তু বিভিন্ন জায়গার থেকে ওরা এক জায়গায় আসতো। আপনি যদি সেগমেন্ট গুলো দেখেন, লাল, হলুদ, নীল, অরেঞ্জিস, এটা হলো আলাদা আলাদা কাস্টমার। এদেরকে কিভাবে আমি ওদের কাছে পৌঁছাবো অথবা ওরা আমার কাছে কিভাবে আসবে। এখন আমি আপনাদের কাছে একটু ব্রেক নেব, ব্রেক মানে হচ্ছে আপনাদের কথাবার্তা শুনবো, কারণে নালে কিন্তু এটা ইন্টারঅ্যাকটিভ হবে না। আপনারা গতকালকে যে এই আলোচনার পরে আমি কিন্তু কথাগুলো বলছি, সো দ্যাট আপনারা কিন্তু রেসপন্ড করতে সুবিধা হবে। যিনি করতে চান হ্যান্ড রেজ করবেন প্লিজ, আমি ওনাকে ফ্লোরটা দিব। গতকালকে কি আপনারা ফর্মটা কি দেখেছেন ভাই, অথবা আজকে সকালে? জি ভাইয়া, আপনার এক্সপেরিয়েন্স একটু কাইন্ডলি বলবেন। এক মিনিট আদিয়া। জি, আমি যখন ফর্মটা ফিল আপ করেছি তখন আমার কাছে সব বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে গিয়েছে যে আসলে আমি কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছি, আসলে ওটার সাথে কোনো সামঞ্জস্য আছে কিনা। তো দেখলাম যে আসলে এটার সাথে সামঞ্জস্য আছে। আর পরবর্তীতে হচ্ছে কি, যেহেতু এখনো কিন্তু এই সিচুয়েশনটা পুরোপুরি শেষ হয়নি, সামনে হয়তো বা এরকম সিচুয়েশন আসতে পারে যেহেতু অনেক ওয়েব সৃষ্টি হচ্ছে, সেকেন্ড ওয়েব, তো সেই ক্ষেত্রে আমরা আগে থেকে প্ল্যান করে মানে রাখতে পারি যে আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্টটা কেমন হবে, রিকভারি প্ল্যানটা কেমন হবে, এই যে আপনি যে র‍্যাপ ক্যানভাসটা আমাদের সাথে শেয়ার করেছেন এটার মাধ্যমে। না নাদিয়া, আপনি আমাকে একটু বলেন, আমি আপনাকে স্পেসিফিক কোশ্চেন করি, ঠিক আছে? জি। আচ্ছা, আপনার ব্যবসার এই যে আমার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন আমি যে ফর্মটা দিয়েছি? জি জি, আমাদের উপস্থিতি 50 জন আছেন, অন্যরা একটু শুনবেন, আমি চাইবো যে আপনারা রেসপন্ড করবেন। আমি একটু নাদিয়ার সাথে কোশ্চেন অ্যানসার করে এটাতে আপনাদের হয়তো হেল্প হতে পারে। এখানে কি আপনার ব্যবসার নাম লিখেছেন? জি। কোন পিরিয়ড থেকে কোন কোন পিরিয়ড ধরেছেন, যেমন ডেট অফ রিভিউ কখন থেকে কখন ধরেছেন আপনি? আমি এটা সিলেক্ট করেছি হচ্ছে আমার ওই গত বছর থেকে এই বছর পর্যন্ত, মানে 2020 হ্যাঁ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত আমি যে প্রবলেম গুলো ফেস করেছি ওগুলোই আমি এখানে রিভিউ করেছি। আচ্ছা, তাহলে ওই প্রবলেমের মধ্যে আপনি যদি বলি আপনার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ কি ছিল? ওইখানে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে মানে আমার ব্যবসাটা যে তখন স্টপ হয়ে গিয়েছিল এরকম একটা, মানে যে যে সমস্যাগুলো তখন প্যান্ডামিক সিচুয়েশনে করে যে মূল সমস্যাটা হচ্ছিল এটাই। না না, আমি যেটা প্রশ্ন করছি যে প্রবলেম তো ছিল, প্রবলেমের কারণে কিন্তু আমরা সিনারিও অ্যানালাইসিসে আসছি। জি জি। তাহলে ওই পরিস্থিতিতে আপনার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ কি ছিল? ব্যবসা থেমে যাওয়া না, অবজেক্টিভ থেকে উদ্দেশ্য কি ছিল, কৌশলগত উদ্দেশ্য কি ছিল যে আমার ব্যবসাকে মনে করেন প্রথমে হলো যে নিজেকে সেফ রাখা। জি, কিভাবে আমি নিজে সেফ থেকে চায়নায় ছিলেন, যখন প্যান্ডামিক শুরু হয়েছে তখন তো আপনি চায়নায় ছিলেন। জি। উহান থেকে কত দূরে ছিলেন? আমি উহান থেকে অনেকখানি দূরে ছিলাম, এর কিছুদিন পর থেকেই বন্ধ হয়ে গেছে, মানে ফেব্রুয়ারি লাস্টে যখন এখানে এফেক্ট পড়েছে তো মার্চের প্রথম সপ্তাহের পর থেকেই বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে আপনার এখানে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ যদি আমি বলি, তাহলে আপনার স্ট্র্যাটেজিক অবজেক্টিভটা হলো নিজেকে প্রথমে সেফ রাখা করোনা থেকে, আরেকটা হলো যে পরিস্থিতি অবজার্ভ করে আপনি একটা লম্বা পিরিয়ড অফ টাইম কে আপনি কিন্তু দেখলেন।
এক্সটেনশন, এটা কিন্তু মানে বেশ বড়। লাস্ট ইয়ার তো এটা হলো একটা হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে এমনই যে আজকে থেকে, কারণ আজকে আমি যদি একটা ডেট ধরি 2 তারিখ থেকে আগামী 3 মাস অথবা 4 মাস নেক্সট রিভিউ একটা ডেট আছে, দেখেন ডেট অফ নেক্সট রিভিউ দেখতে পাচ্ছেন? জি। আপনি এখন যেটা করেছেন সেটা নেক্সট রিভিউ নাই, কারণ আপনার তো এটা পাস্ট হয়ে গেছে, মানে পাস্ট টেন্সে পড়ে গেছে। ফলে আপনাকে এখন যেটা করতে হবে সেটা হলো এখনকার পরিস্থিতি মানে এখনকার সিনারিওতে আপনার নেক্সট স্ট্র্যাটেজিক অবজেক্টিভটা হবে, আমার অনলাইনে আপনি তো চলে গেছেন তাই না? জি। আচ্ছা, আপনার অনলাইনে যাওয়ার জন্য তো আপনার ই-কমার্স ওয়েবসাইট হয়ে গেছে নাকি? জি। আচ্ছা, একই সাথে অন্যান্য ই-কমার্স সাইট যারা যেমন দারাজ এবং অন্যান্য যারা আছে তাদের সাথে কি আপনার ওখানে কি আপনার প্রোডাক্ট দিচ্ছেন? আপনার তাই? জি না, জি না। আমি হচ্ছে কি যারা হচ্ছে পাইকারি বাজারে আর কি আছেন তাদেরকে বেস করে প্রোডাক্ট দিচ্ছি। আপনাদের তাহলে B2B? জি। আচ্ছা, তাহলে আপনার রেসপন্স টিমে আছেন আপনার একজন পার্টনার ঢাকা এবং আপনার ভাই? জি। তাহলে সেখানে আপনার এই সিনারিওটা আপনাকে এখানে দেখতে হবে যে এখনকার সিনারিওটা কি। আপনি B2B সিনারিওতে এখন সিনারিও হচ্ছে ঢাকা ওল্ড বাজার টাউনে পাইকারি বাজার খোলা, ডিসটেন্সিং মেইনটেইন হচ্ছে না, লোকে মাস্ক পরে, হ্যাঁ, কিন্তু আপনার প্রোডাক্টের ডিমান্ড আছে, লোকে চায়, তাই না কি? হ্যাঁ জি, এখন প্রচুর ডিমান্ড আছে। আচ্ছা, কিন্তু তারা ক্রেডিটে মাল নিচ্ছে, ক্যাশ দিচ্ছে না, তাই না কি? জি। আচ্ছা, তাহলে ক্রেডিটে টাকা পাওয়ার এই যে এই সিনারিও গুলোকে ব্রেকডাউন করলে আমার মনে ভালো হবে যে আপনি এখন দেখবেন যে আপনার সিনারিওটা দোকান খোলা, আপনার প্রোডাক্টের ডিমান্ড আছে, বাকিতে মাল দিচ্ছেন, কিন্তু 50% আর 75% মাল আপনার বাকিতে রয়ে গেছে, এটা হলো একটা সিনারিও। আরো যদি ডিটেল থাকে আমি জানি না আরো কি ডিটেল, এটা সিনারিও 1, 2, 3 তে আপনি ভাগ করতে পারেন। এখানে রিস্ক কি কি আছে সেটা এখন যে মেইন সমস্যাটা সেটা হচ্ছে যে যখন আমি কাউকে বাকি দিব বা দিচ্ছি দেখা গেছে যে অনেকের একটা অজুহাতে এরকম থাকে যে এটা সেল হচ্ছে না মার্কেটে, এটার আমরা সেল করতে পারতেছি না, আগে যে বাজার দরে বিক্রি করেছি তখন দেখা গেছে যে আমার পেমেন্টটাও কিন্তু উঠে আসছে না। হ্যাঁ, এটা কিন্তু আপনার রিস্কের জায়গাটা, তো এই কারণেই আপনাকে এমন একটা স্ট্র্যাটেজির মধ্যে যেতে হবে যেন আপনি পেমেন্টও পান আবার অথেন্টিক মানে B2B যার কাছে আপনি সাপ্লাই করতেছেন সেও যেন আপনার টাকাটা মেরে না দেয় অথবা আপনি একটা লম্বা ফাইন্যান্সিয়াল স্টাকে যেন না পড়েন। নাদি, আমি আপনাকে একটু থামাবো, আমি চাই যে একটু কথা বলতে যে আপনাদের এখানে দেখবেন যে লিংকে একটা ফর্মের দেওয়া হয়েছে, মেহেদি হাসান রুবেল ভাই দিয়েছেন, এটা আপনাদেরকে এটা ফিল আপ করতে হবে। আটার সময় আমরা এই ফর্মটা ফিল আপ করার জন্য একটা ব্রেক দিব। আমি আবার আপনাদের জানাই থাকি, তারা শুনছেন তারা দরকার হলে আসাদুজ্জামান ভাই বলছেন যে ডান, থ্যাংক ইউ ভেরি মাচ আসাদ ভাই। আমি এখন আরেকজনের মতামত চাইব, টুম্পা আপনি কি কিছু বলবেন? আপনি থামস আপ করছেন, জান্নাতুল আপনি হাত তুলেছেন, আপনি বলেন। আমি আসলে স্যার হচ্ছে পরিস্থিতি সিনারিও এইটা সম্পর্কে একটু বলতে চেয়েছিলাম। হ্যালো, জি বলেন। জি, আসলে আমি এটা যখন ফিল আপ করার চেষ্টা করেছি তো অনেক জায়গায় যেটা মানে যে সিনারিও 1 সিনারিও 2 বা 3 আমার যেটা মনে হয়েছে সেখানে আমি অপরচুনিটিস খুঁজে পাইনি আমার নিজের ক্ষেত্রে। একটা সিনারিও বলেন তো। যেমন সিনারিও যদি ফার্স্ট ধরে যখন আমাদের দেশে লকডাউন শুরু হয়ে গেল ফার্স্টটা, তো ওই সময় তো আমার টোটাল সবকিছু স্টক হয়েছিল, কাজ আমার সব ছিল, তো আমি হঠাৎ করে পড়াতে যেদিন মার্কেট বন্ধের নোটিশ দেওয়া হলো সেদিন আমি আনফরচুনেটলি ওখানে পৌঁছাতে পারিনি, আমার সেলস গার্ল জাস্ট বন্ধ করে চলে গিয়েছিল। তো আমার মানে ই ছিল যে কিছুদিন পরে হয়তো খুলে দেবে, তো ওই ক্ষেত্রে আমার যে লসটা হয়েছে যে আমি আমি যে অনলাইনে কিছু করব এরকম কোনো পরিস্থিতি ছিল না, কাজ আমাদেরকে ওই
আপনার সিনারিও আপনি বলেছেন যে লকডাউন হয়ে গেছে, আপনার ঘরে চলে আসতে হয়েছে, আপনার দোকান বন্ধ হয়ে গেছে, স্টাফ চলে গেছে, ওই সময় আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ ছিল, ক্যাশ ফ্লো ছিল না, আপনি কি এই মানে দোকান ছিল, আই এম সরি, আপনার কি দোকান ছিল? হ্যাঁ আমার শোরুম ছিল, আমি এই শোরুম ছিল, এখন আমি একটা আফ্রিকান আমাদের ট্রেনিং এর সময় একজন আফ্রিকান ডিজাইনার পার্টিসিপেন্ট হিসেবে ছিলেন, ডিজাইনার বলতে উনি ফ্যাশন ডিজাইনার, সে যেভাবে বললো আপনার কাছে এটা মিলে কিনা দেখেন, আমাদের ক্ষেত্রে মিলবে কিনা আমি জানি না, উনি সে বললো যখন বন্ধ হয়ে গেল আমার জন্য একটা বড় অপরচুনিটি হলো, সে অপরচুনিটি বলছে খেয়াল করেন, বড় অপরচুনিটি হলো যে আমরা হাজবেন্ড ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা সহ প্রায় এক দুই মাস আমরা একসাথে ঘরের মধ্যে ছিলাম, আমরা নিজেদের মতো করে রান্না করে খেয়েছি, আমরা নিজেদের মতো করে কিছু মানে মজা করেছি, এটা সে অপরচুনিটি আকার দিচ্ছে, কারণ তার কি করবে, সে তার কথা হচ্ছে যে আমি এছাড়া কি করতে পারি, ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ কিন্তু ওইটার মধ্যে সে ম্যানিপুলেট করার চেষ্টা করছে যে আমি যতটুকু মধ্যে পারি, এটা কি আপনি এগ্রি করেন? জান্নাত হ্যাঁ আমি এটা এটার সাথে স্যার আমি এটার সাথে আর অনেক কিছু এগ্রি করতাম, কিন্তু আমি তো মেন্টালি শকড ছিলাম ওই সময়টাতে, আমার বিজনেসের এই পরিস্থিতিতে আমি অনেক কি বলা ডিপ্রেশনে ওই সময়টা ছিলাম। হ্যাঁ ফিনান্সিয়ালি আমার প্রবলেম ছিল না ওই সময়, আমার নিজস্ব জব ছিল, আমার ফিনান্সিয়াল কোনো ক্রাইসিসই ছিল না, কিন্তু আমার এই পারপাসটাতে আমি অনেক শকড ছিলাম। হ্যাঁ এটা কিন্তু সবার ক্ষেত্রে কম বেশি, আপনারটা দিয়ে আরেকজনটা বিচার করা যাবে না, কিন্তু আপনারটা আপনার জন্য অনেক পুষ্টের এবং আরেকজনটা তারটাও সে একই রকম, ওই সিচুয়েশনে কিন্তু আমরা পড়েছি। আপনি দেখেন যখন লকডাউন ওপেন হয়ে গেল ফাইন্যান্সিয়াল অবস্থাটা আপনার খারাপ, এরপর থেকে কি আরো খারাপের দিকে গেছে না কিছু করেছেন আপনি? আমার ফিনান্সিয়াল অবস্থা বলতে আমি আমার পার্সোনাল না, আমি আমার বিজনেসটাকে পুরোপুরি আলাদা রাখি, না না আমি ওই বিজনেসটাই বলছি, আপনার পার্সোনালটা ধরেন না, হ্যাঁ বিজনেসটা আমার, হ্যাঁ হ্যাঁ আমার বিজনেসে দেখা গিয়েছে যে আমরা মার্কেট খোলার অনুমতি পেয়েছিলাম মনে হয় রমজানের লাস্ট কিছুদিন, তো আমার যেখানে সব ছিল ওরা লাস্ট মানে সরকার অনুমতি দেওয়ারও একেবারে লাস্ট মোমেন্টে খুলেছিল, তো আমার তো মানে ওইভাবে প্রিপারেশনটা নেওয়া হয় না, যেহেতু হঠাৎ করে যখন সরকারে অনুমতি দিল তখন দোকান খুললেন, তখন ওইটা কিন্তু আপনার একটা সিনারিও, সেই সিনারিওতে রিস্ক ছিল। এটা আমি সেকেন্ড সিনারিওতে নিয়েছি, হ্যাঁ তো এখানে আমি তিনটাই খুঁজে পেয়েছি মোটামুটি, কিন্তু আমি থার্ড যেটা সিনারিও মানে আমার নিজের ক্ষেত্রে মানে ঠিক করেছি সেক্ষেত্রে আমি ওখানে অপরচুনিটিস ও পাইনি এবং হচ্ছে যে দ্রুত বা সেরা প্রতিক্রিয়া এটাও আমি আসলে নিজেরটা নিজে খুঁজে পাইনি। থার্ড সিনারিওটা কি? থার্ড সিনারিওটা ছিল হচ্ছে রমজানের পরে, এই গত রমজানের পরে, হ্যাঁ হ্যাঁ তখন আমার ক্যাশ ফ্লো একেবারেই এবং সেলটা একেবারেই মানে ডাউন করছিল। আপনার এখনো তো আমাদের সেল খুব খারাপ, কারণ আমাদের জামা কাপড় যেগুলো বিক্রি করে সেগুলো তো আপনার শীতকালে জামা না, আসলে সব বেশ সামার বেজ কটন, আমারটা যেরকম সবারই। আজকে আরেকজন আমাদের ডিজাইনার বিবি রাসেলের সাথে কথা হচ্ছিল, উনি বলছেন যে এখন শুধু আমার মাস্ক ছাড়া আমার কিছুই বিক্রি হচ্ছে না, ওনার বেশিরভাগ জামাই কিন্তু সামারের, ফলে এই সিনারিওটা মাথায় রেখে কিন্তু আপনাকে এখন প্ল্যান করতে হবে যে গত বছরের আপনার অভিজ্ঞতা এটা পাস্ট, ওইটার থেকে আপনি শিক্ষা নেবেন, কিন্তু এখন আপনার আগামী রমজান টার্গেট করে সিনারিও প্ল্যান করা উচিত, প্রত্যেকেরই তাই হয়েছে। আমাদের কোরবানের সময় কিন্তু জামা কাপড় কিনে না লোক কিনে, কিন্তু এবার কিন্তু জামা কাপড় কিনেনি কোরবানের সময়, বিশের কুরবানি আমার টুকটাক হয়েছে কিন্তু আমি তার আগে অনেক ভালো সেল করছি, কোভিড এর মানে 20 এর আগে আমি প্রতি বছরই মোটামুটি আমার সেল হয়েছে। হ্যাঁ সেটা তো একটা ইভেন 19 এর আমার বেশ ভালো সেল হয়েছে। এই পরিস্থিতি হিসেবে দেখছেন তখন এটার ভিতরে খারাপের থেকে ভালোটা যেমন ধরুন টুকটাক যে বললেন না এই যে হইছে এটা ইম্পর্টেন্ট, একদম জিরো থেকে ভালো। হ্যাঁ না এটা মিথ্যা বলা যাবে না, আমার আমার পুজোতেও কিছু সেল হয়েছে এবং দয়তো হয়েছে। আচ্ছা এখানে আপনি বলেন আপনার এখন স্ট্র্যাটেজিক অ্যাকশন গুলো কি ছিল, যখন দোকান খুলতে বললো
তারপর আপনার যখন রমজানের সেল শুরু হলো তখন আপনার স্ট্র্যাটেজিক অ্যাকশন কি ছিল? আপনি কি নিজে টেইলারিং করেন না বাইরে থেকে মাল রেডিমেড নিয়ে আসেন? আমি নিজেই করাই, আর বাইরে থেকে এবছর আমার কোভিড এর জন্য কালেকশন করা হয় নাই, টোটালি কালেকশন অফ ছিল। যতটুকু হয়েছে শুধু আমার টোটাল বন্ধ করে রাখছিলাম। মানে আমার যে প্রোডাক্ট ছিল ওইগুলো নিয়েই আমি কাজ করেছি, নতুন কোন কালেকশন বা নতুন কোন ইনভেস্টমেন্ট ওই সময় আমি করি নাই। আচ্ছা জান্নাতুল, আমি আপনাকে একটু থামাই, আমি আরেকজনের কাছ থেকে একটু ফিডব্যাক নেই আপনার কথাটা। আপনি হ্যান্ড রেজ, আপনি হ্যান্ড রেজ করছেন কিছু বলবেন বলে? জি, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম একটু ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, এখানে আবার হ্যান্ড রেজটা নামিয়ে দেন বলেন। জি, আমাদের এইখানে যে বলা হচ্ছে যে অপরচুনিটি, অপরচুনিটিটা কি এরকম হবে যে আমি যখন আমার ফিউচার প্ল্যানটা করব তখন আমি এরকম ভাবে থিঙ্ক করব যে হ্যাঁ আমার এরকম প্রবলেম হতে পারে, রিক্স বা আমার যে এই সিনারিওটা এটার উপরে আমার কি অপরচুনিটি থাকতে পারে, এরকম ভাবে কি থিঙ্ক করব জিনিসটা? হ্যাঁ, যেমন হচ্ছে যখন করোনা কালীন সময় আমার বিজনেসটা থমকে গেছে তখন আমার অপরচুনিটি ছিল অনলাইনে মুভ করার, তারপর হচ্ছে অন্য প্রোডাক্ট নিয়ে চিন্তা করার, এরকম টাইপস এর কি হবে অপরচুনিটি গুলো? হ্যাঁ, একই সাথে মনে কর আরো অন্য রকম, যেমন গতকালকে জাকির ভাই না তিনি বললেন না, ওনার যেমন চায়না থেকে মাল সাপ্লাই বন্ধ হয়ে গেল, এটা একটা রিস্ক হয়ে গেল না? কিন্তু অপরচুনিটিটা কি হলো, ওনার সাপ্লায়ার বললো যে তুমি এই মাল নিও না ওই মাল নাও, কোনটা পিপি মাস্ক ওই জাতি মেডিকেল আইটেম তখন তাকে দিল, তখন ওটা স্টাক হয়েছে ঠিকই, সিনারিও দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে গেছে, প্যান্ডেমিক ওখানে খুব সিরিয়াস, চায়না থেকে বাংলাদেশে মাল আসতেছে না, এটা হলো ঝামেলা, রিস্কের ঝামেলা ছিল যে করোনার ব্যাপারটা। কিন্তু অপরচুনিটিটা কি ছিল, এই প্রোডাক্টটা ওই ডাইভার্সিফাইড, কি বলে যে আমি একটু আগে ম্যাকেনজির যে কথাটা বললাম, উনি যে প্রোডাক্ট আনতেন সে প্রোডাক্ট না এনে অন্য নতুন প্রোডাক্ট আনছে। ম্যাকেনজির যে সাতটা থিওরি, সাতটা থিওরির মধ্যে গতকালকে কিন্তু উনি একটা অ্যাপ্লাই করছেন, আপনি এটাকে মিল পাচ্ছেন যেটা বললাম? জি জি, বিষয়টা আমার জন্য পরিষ্কার। হ্যাঁ, ম্যাকেনজির থিওরিতে যে ক্রিয়েটিং এ নিউ প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, আকিল ভাই ওটা করছে। জি জি, কারণ ওই সময় ওটাই হিট ছিল। ওটা যদি মানে বিজনেসের কাজটা কি, বিজনেসের কাজটা হলো আপনি সবসময় এনরোলমেন্টে থাকবেন, আর আপনার মেইন কোর কম্পিটেন্সি যে প্রোডাক্ট যেটা নিয়ে আপনি বেশি ভালো পারেন সেটাতে কিন্তু আপনি হারিয়ে যাচ্ছেন না, আপনি ওটাতে আছেন, কিন্তু টিকে থাকার জন্য হয়তো আমও বেচতে পারেন। আমাদের এখানে অনেকে আম বেচছে, টুরিজমের ক্ষেত্রে অনেক ট্যুর অপারেটররা কিন্তু আম বিক্রি করছে, এবং গরু গরুর কোরবানির সময় কোরবানির গরু বিক্রি করছে, এবং কেউ কেউ চামড়ার ব্যবসা নেমে অনেক লসও করছে। আচ্ছা, আমি তাহলে না দিয়ে আমি একটু অন্যদের একটু শুনতে চাই। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। আর কেউ একটু অ্যাড করবেন? মানে আমি আলোচনাটা যেটুকু করছি এটাতে আমার মনে হচ্ছে লাভ হচ্ছে আমাদের জন্য, আপনারা কি মনে করেন নাকি এগিয়ে যাব? স্যার আমি এগিয়ে যান স্যার, সমস্যা নেই ইনশাল্লাহ। শেখ হারুনুর রশিদ বলতে যাচ্ছিলেন মনে হয়, বলেন। আসসালামু আলাইকুম স্যার, অসংখ্য ধন্যবাদ, চমৎকার ইনফরমেশন সহ তথ্যগুলো অনেক বেশি কাজে আসবে স্যার। স্যার আমি আমার কথাটা একটু বলি আপনাদের সাথে শেয়ার করি, এবং তার উপরে যদি আমি একটু নেই তাহলে হয়তো আমার জন্য একটু ভালো হবে। আর স্যার আমি যে ফর্মটা দিয়েছিলাম সেই ফর্মটা স্টাডি করছি কিন্তু এখনো ফিল আপ করা হয়নি। তো স্যার আমি করোনার আগে কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে জড়িত ছিলাম, করোনা শুরু হওয়ার পরে দেশের যে সিচুয়েশনে আমার ব্যবসাটা টোটালি বন্ধ করতে হয়েছে। তো বন্ধ করার কিছুদিন পরে যখন সামান্য এক দুই মাস যাওয়ার পরে তখন আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করি, ব্র্যান্ডের যে লুঙ্গিগুলো আছে lungibazaar.com.bd এই নামে। তো টোটালি স্যার ফেসবুক ফেসবিক
কি কাজটা চালিয়ে যাচ্ছি। প্রথম স্যার দুই তিন মাস খুব ভালোই চলতেছিল, কিন্তু গত মাস থেকে একটু খারাপ। তো তার উপরে যদি আপনার কোনো পরামর্শ থাকে এবং এই ফর্মটা ফিল আপ কিভাবে করবো সেই ব্যাপারে যদি একটু অ্যাডভাইস করেন তাহলে স্যার একটু উপকৃত। লুঙ্গির কথা, আপনি লুঙ্গিতে শিফট করেছেন না? জি স্যার, জি স্যার, শুধু লুঙ্গি দিয়ে কাজ করতেছি স্যার। তো স্যার গত মাস পর্যন্ত ভালো, তো এখন এই গত মাস যেটা শেষ হয়েছে স্যার, তো এই মাসটা একটু খারাপ। আমি বুঝতে পেরেছি আপনার কথা হারুন ভাই। যেটা হচ্ছে কি যে আপনি প্যান্ডামিকের সিচুয়েশন, আপনি ফ্যাশন আইটেম নিয়ে কাজ করতেন, তারপর আপনি ফেসবুক ভিত্তিক এমন একটা পেজ করলেন যেটা লুঙ্গি সেল করার, সেখানে ভালোই হিট হচ্ছিল, গত মাসে খারাপ হচ্ছে। এটা কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা অথবা সারা দেশের অর্থনৈতিক সিনারিও, সবার সবকিছুরই একটা সিনারিও আছে, পলিটিক্যাল সিনারিও আছে, আমাদের অর্থনৈতিক সিনারিও আছে, আন্তর্জাতিক সিনারিও আছে। এখন আপনার লুঙ্গি কম বিক্রি হওয়ারও একটা কোনো না কোনো কারণে হয়তো কম বিক্রি হতে পারে, কারণ দেখা গেছে যে লুঙ্গি অনেকে বেশি বেশি কিনে ফেলছে। হয়তো আপনার যে কাস্টমার, আপনি নিউ কাস্টমার যাদেরকে ধরছিলেন ওইটা অলরেডি ডান, ওরা আবার রিপিট হচ্ছে না, ফলে আপনার কাজ হবে এই ম্যাকেনজির যে দুই নম্বর অ্যাকোয়ারিং নিউ কাস্টমার ইন এক্সিস্টিং মার্কেট। আপনি এখন যে কাস্টমার সেগমেন্টে, যে ডেমোগ্রাফিক অনুযায়ী আপনি বুস্টিং করেন এফ কমার্সে, সে বুস্টিং এর জায়গাটা আপনি একটু ভালো করে ম্যাপিংটা দেখেন যে কোন জায়গাটা বেশি হিট আর কোন জায়গাটা কম আর কোন জায়গাটা নজর দেওয়া উচিত, সে জায়গায় আমার মনে হয় আপনার মনোযোগটা দিলে, আপনার সময়টা দিলে, মানে স্ট্র্যাটেজিক প্ল্যানটা অ্যাকশনটা ওইটা করলে কাজে লাগবে বলে আমার ধারণা। আমি এখন একটু এগিয়ে যাই, সেটা হচ্ছে যে অ্যাকোয়ারিং নিউ কাস্টমার ইন এক্সিস্টিং মার্কেট আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। কারণ মনে করেন আপনি যে আগে যে কাজটা করতেন, যেমন আমাদের এখানে বুটিক নিয়ে কাজ করত আপনারা আছেন, এখন তাদের জন্য যে একরকম শোরুম ছিল মার্কেটে শপিং মলে, শপিং মলে এখন অনেক লোক যায়, কিন্তু তারপরও তার জন্য কিন্তু এখন ইম্পর্টেন্ট হচ্ছে ই কমার্স সাইডে যাওয়া, এট দি সেম টাইম ফিজিক্যাল শোরুমটাকে এক্সিস্ট করা। অথবা যদি দেখা যায় যে ফিজিক্যাল শোরুমটা আমার রাখাটা এক জায়গায় খুব ঝামেলা হচ্ছে, কারণ ভাড়া, একটা স্টক রাখা, স্টাফ ইত্যাদি মিলে আমার ওভারহেড অনেক বেশি, আমি টানতে পারতেছি না, দেখা যায় আমার লোনের বার্ডেন বেশি, তাহলে আপনাকে একটা প্ল্যান করতে হবে যে, কারণ আপনি আগে সেলার কামিজ করতেন, এখন আপনি চিন্তা করতে পারেন যে আমি নিউ এই জামা কাপড়ের মধ্যে আমি কোনটা সবচেয়ে হাইয়েস্ট সেল হতে পারে, অথবা বাচ্চাদের কাপড়, নিউ বর্ন বেবি, জাস্ট বর্ন বেবি, কারণ এটা কিন্তু হচ্ছে, তার এটা প্রয়োজন আছে। জাস্ট বর্ন বেবিদের জন্য মোটে কাপড় ছাড়া আর কি কি লাগতে পারে, কাঁথা, কাঁথা ছাড়া আর কি লাগতে পারে সেটা আপনারা চিন্তা করতে পারেন, সেটা কি কি লাগতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, এটার সাথে অ্যাক্সেসরিজ কি কি হতে পারে, ফলে উইদিন ওয়ান ইয়ার বাচ্চাদের জন্য, মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সব মিলে এভাবে নতুন করতে পারে। সেক্ষেত্রে নতুন কাস্টমার ইন এক্সিস্টিং মার্কেট, ক্রিয়েটিং নিউ প্রোডাক্টস ইন নতুন প্রোডাক্ট এবং সার্ভিসেস, ইভলভিং দ্য ক্রিয়েশন অফ নিউ প্রোডাক্টস, এটা হলো ইম্পর্টেন্ট। যেমন আমি একটু বলি, তাঁত মানে ট্যান্ট বলে একটা অর্গানাইজেশন আছে বাংলাদেশে, যারা কিনা শুধু লেদারের আইটেম বানাতো, ব্যাগস, পার্স, মানি ব্যাগ। এই প্যান্ডামিকের সময় সে করলো কি, ব্যাগ পার্স, যেমন রমজানের সময় স্পেশাল ঈদের সময় ব্যাগের সাথে সে শাড়ি ম্যাচিং করলো, ব্যাগের সাথে জামা ম্যাচিং করলো, বেল্টের সাথে প্যান্ট ম্যাচিং করলো, এবং একই সাথে এই এক আলাদা একটা জিনিস অ্যাডেড করলো, মানে নতুন প্রোডাক্ট তার এক্সিস্টিং প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট মিলাই দিল, অথবা একটা প্যাকেজ করে ফেললো, অথবা তিনটা মিলে একটা প্যাকেজ করে ফেললো। এটা হলো একটা নতুন সার্ভিস আপনি প্ল্যান করতে পারেন, যেটা আপনার স্কিলটা আছে সেটাকে মাথায় রেখে, যেটা নাই অন্যের উপর ডিপেন্ডেন্ট বেশি সেই জিনিসটা কিন্তু করতে গেলে একটু বারবার চিন্তা করবেন যে ওর উপর ডিপেন্ডেন্সিটা কিন্তু ব্যবসার জন্য ভালো না। আপনি সেলফ ডিপেন্ডেন্ট যদি 60% থাকেন, মানুষের কোলাবোরেশন, ভাইয়া একটু মিউট করবেন, যারা
ব্যাগের স্যার কোর পিপল তাদেরকে আপনি আমি মিউট করে দিছি যখন বলবেন তখন ওকে আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম যে এটা কিন্তু এখন একটা সময় কারণ প্যান্ডামিক শেষ হয় নাই আপনার ভ্যাকসিন আসতেছে মাত্র এই ভ্যাকসিন দেওয়া শুরু হলো 7 তারিখে শুরু হবে আপনি আমি সবাই মানে ধরেন মোর দ্যান 60% লোকের যদি ভ্যাকসিনেশন হয় তাহলে কিন্তু আমরা একটা সেফ জোনে যাব সে পর্যন্ত সময়টা যদি আমরা হিসাব করি এটা অন্তত সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত সময় লাগবে তাহলে আমার এখন সিনারিও প্ল্যান করতে হবে এখন থেকে ফেব্রুয়ারি এখন ফেব্রুয়ারি মাস এখন থেকে আমি দুইটা ভাগে দুইটা সিনারিও প্ল্যান করতে পারি এখন আপনার ব্যবসা অনুযায়ী আপনাকে সিনারিও প্ল্যান করতে একটা জিনিস আমি বলি আমাদের যেটা আমি দেখছি আমাদের হয় কি আমরা সবসময় একটা রিস্কের মধ্যে থাকি ফলে আমরা রিস্কটাকে ফিল করি না আমরা সবসময় একটা টেনশন আছে কিন্তু জানি যে আগে ধরুন প্যান্ডামিকের আগেও কিন্তু ব্যবসা করার সময় এখানেও কিন্তু রিস্কের মধ্যে থাকতো সে রিস্কের মধ্যে থেকে কিন্তু ব্যবসাটা চালায় গেছি ফলে আমরা যখন রিস্কটা আসে রিস্কটাকে আসলে আমরা ঠিক যেটাকে বলে ডায়াগনোসিস করা প্রপার ডায়াগনোসিস এ গিয়ে আমরা কিন্তু হারাই যাই আসলে আমার রিস্কটা কি আবার রিস্কের মধ্যে আমরা অপরচুনিটি খুঁজতে পাই না কারণ রিস্কের মধ্যে আবার অপরচুনিটি কি রিস্ক তো রিস্কই সে জায়গায় কিন্তু অপরচুনিটি আছে এখন যেমন ধরেন ডিজিটালাইজেশন একটা অপরচুনিটি অনলাইন একটা অপরচুনিটি এই ট্রেনিং গুলো নেয়ার একটা অপরচুনিটি কারণ একটা জিনিস আমি আপনাদের বলি ট্রেনিং ইজ এক্সপেন্সিভ No training is more expensive. যে আপনারা এই যে কষ্ট করে তিনটা দিন দুই ঘন্টা করে যে সময় দিচ্ছেন এটা কিন্তু আপনারা ফলাফল পাবেন যদি একটু মনোযোগ যদি মাথায় রাখেন কারণে এই যে একটা নেটওয়ার্কিং এর সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন এটা ইম্পর্টেন্ট একই সাথে কথাগুলো যে শুনছেন আপনার ভাবনাকে সে কিন্তু ত্বরান্বিত করবে আপনার ভাবনাগুলোকে সে সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে মানে এই কথাগুলো কোনো না কোনো ভাবে কোনো না কোনো ওয়ার্ডস আপনার মাথায় থাকবে রেকর্ডেড ভার্সনের যে কথা অনেকে বলেছেন অনেকে মনে করেন আচ্ছা রেকর্ডেড আছে পরে শুনবো দুই ঘন্টা রেকর্ড পরে আসলে শোনা হয় না এই যে এখন লাইফ চলছে এই লাইফটাই খুব ইম্পর্টেন্ট এই লাইফ ইন্টারেকশন এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি এখন আনিসুর ইসলাম ভাই আপনাকে মিউট করলাম সরি কিছু মনে করবেন না এখন আমি 4 নম্বর স্লাইডে যাই সেটা হচ্ছে আমাদের কিন্তু সময় 2 মিনিটে আমি শেষ করব কারণ আপনাদের ওই ফর্মটা ফিল আপ করতে হবে 4 নম্বর স্যার ডেভেলপিং এ নিউ ভ্যালু ডেলিভারি অ্যাপ্রোচ যেটা আমি একটু আগে বলতেছিলাম যে ভ্যালুটা কি যেমন একটা ডান দিকে একটা আপনার ইয়ে দিলাম সেটা হচ্ছে আজকের কালের কন্ঠে একটা নিউজ আসছে আমাদের বাংলা ক্রাফটের ইয়ে রেফারেন্স করেই আসছে 48% আপনার হ্যান্ডিক্রাফটস এক্সপোর্ট বাড়ছে 48% কারণ কি 6 মাসের মধ্যে কারণ হচ্ছে মানে আমেরিকা এবং ইউরোপে কনজিউমাররা জামা কাপড় বাইরে তো যায় না জামা কাপড় ফাস্ট ফ্যাশনের দিকে যায় নাই তারা কম জামা কাপড় কিনছে এবং ঘরের আইটেম গুলো কিনছে বেশি হ্যান্ডিক্রাফট আইটেম কিনছে বেশি তারা ইকো ফ্রেন্ডলি আইটেম কিনছে বেশি যারা কিনা কনসিয়াস তারা ভেজিটেবল খেতে চায় মাছ মাংস মানে মাংস খেতে চায় না যারা ভেগান বা এথিক্যাল ফ্যাশন নিয়ে কথা বলে স্লো ফ্যাশন নিয়ে কথা বলে আপসাইকেল রিসাইকেল এই ভ্যালু কে যারা ইয়ে করে এই ভ্যালু ইজ হোয়াট আলটিমেটলি ড্রাইভস দ্য বিজনেস টু কনজিউমার রিলেশনশিপ এটা যখনই আপনার প্রোডাক্টে অ্যাড করবেন এই ধরনের ভ্যালু এটা কিন্তু সাংঘাতিক একটা প্রোডাক্ট হয়ে দাঁড়ায় এখন বর্তমান দুনিয়ায় মানুষ এটা নিয়ে বেশি কনসার্ন যে ক্লাইমেট চেঞ্জের কথা কার্বন ফুটপ্রিন্টের কথা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর যে লো প্রাইস আর ওয়ান ফর্ম যেটা ভ্যালু মানে দাম কম নিলেন সেটা একটা ভ্যালু কিন্তু একই সাথে এটা খেয়াল রাখতে হবে ওই ভ্যালুর সাথে আপনার অন্য ভ্যালু যেন থাকে এবং ডিফারেন্সিয়েট যেন করা যায় আপনার প্রোডাক্টের সাথে আপনার প্রোডাক্টটা কোয়ালিটি আছে ডিজাইনে ভ্যালু অথবা ম্যাটেরিয়ালে ভ্যালু ধরেন 100% কটন অথবা আদি
অথবা এথিক্যাল কাপড় যেটাতে কোনো চাইল্ড লেবার ইউজ হয়নি অথবা কেমিক্যাল টক্সিক কোনো কেমিক্যাল ইউজ হয়নি, এই ধরনের ফ্যাশনের আইটেম। তো ফলে ভ্যালু ক্রিয়েট করার সময় কিন্তু আসছে। পাঁচ নম্বর যেটা হলো মুভিং ইন্টু নিউ জিওগ্রাফি, যেটা আমি বলেছি যে আপনারা একটা জায়গাতে আছেন, এখন আরেকটা জায়গায় মুভ করবেন, মানে যেখানে আপনার যদি এক্সপোর্টার হন সেক্ষেত্রে একরকম, আর যদি লোকাল হন, যে আমি যদি ঢাকায় বসে আমি শুধু ঢাকায় বাজারে বিক্রি করতাম, এখন হয়তো ঢাকার থেকে আমি চিটান প্ল্যান করতে পারি কিনা, ঢাকার থেকে বসে আমি সিলেক্ট করতে পারি কিনা, অথবা অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে আমি বাংলাদেশে কোন কোন জেলায় সার্ভিসটাকে দিতে পারি, সেই সোর্সিং গুলো চিন্তা করো। এটা হলো আরেকটা স্ট্রাকচার যেটা বলছি, যে যে কারোর সাথে কোলাবোরেটিং করা, নতুন ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচারে যাওয়া, অ্যালায়েন্স করা। ধরেন আপনি আপনার ভালো সেল হচ্ছে, ডেলিভারিটাও আপনি করতেন, এখন আপনার ডেলিভারিটা সামলানো আর এই সেল সামলানো দুইটা বেশ ঝামেলা। ফলে ডেলিভারিটা আমি আরেকজনের সাথে কোলাবোরেট করলাম, অ্যালায়েন্স করলাম যে তুমি আমার এটা চালাবো। ধরেন আপনার কুরিয়ার যেমন ডেলিভারি সার্ভিস দিচ্ছে, এই ধরনের যারা আছে তাদের সাথে আপনি স্ট্রাকচারে গেলেন। এটা হলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আপনাদের ক্ষেত্রে অথবা নাও হতে পারে, যে কমপ্লিটলি নতুন কম্প্রিহেনসিভ এরিনায় চলে যাওয়া, যে না ব্যবসা শুরু করবা এই ব্যবসায় চলছে না। এখন আমি আবার আপনাদের জায়গায় ফিরে আসি, সেটা হচ্ছে এখন ঠিক 9:02, আমি 9:05 পর্যন্ত পজ দিচ্ছি। এই 3 মিনিটে আপনারা ফর্মটা ফিল আপ করে ফেলেন, যে ফর্মটার লিঙ্ক আপনাদের দেওয়া হয়েছে, ফিল আপ অনেকে কয়েকজন করেছেন, আপনারা প্লিজ এটা ফিল আপ করে ডান লিখে দেন, তাহলে আমরা বুঝবো যে আপনি ফিল আপ করেছেন, আমি বুঝবো অন্তত ফিল আপ করেছেন। এখন থেকে আমি 9:05 পর্যন্ত পজ দিচ্ছি, আমি আছি উপস্থিত, আপনারাও থাকেন। ধন্যবাদ। 9:05, আশা করি আপনারা সব কবির ভাই বলবেন কোন পয়েন্টের কথা বলছেন, পয়েন্ট গুলো ফিল আপ করতে পারছেন না। মেজাবিন কবির, সরি, আমি একটু ফটোকপি বের করে নিয়েছি, প্রিন্ট আউট করে নিয়েছি। আসলে যে সিনারিওটা বলা হচ্ছে, যে সিনারিও ইন্ডিকেটরস, এটাকে আমি কিভাবে আসলে ইন্ডিকেট করব? সবারই গল্প শুনেছি, সিনারিও বলা হচ্ছে, আমি আপনাকে স্ক্রিনটা শেয়ার করি, আপনি সিনারিও প্রিন্ট আউট আছে পেজটা আরবো পেজে, এটা হচ্ছে যে বিজনেস নেম আর ডেট অফ রিভিউ দিয়ে ডেট অফ নেক্সট রিভিউ, এটা আমি ফিলআপ করেছি, যে আগামী 1 মাস আমরা কিভাবে এটাকে পদক্ষেপ নেব, 1 মাস অথবা 4 মাস হতে পারে, এটা ডিপেন্ড অন আপনি একটা টাইম ফ্রেম ধরবেন, 1 মাস ধরতে পারেন, 1 মাস হলে খুব শর্ট। আমার হিসাবে যদি আজকে ফেব্রুয়ারিতে ধরেন, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ধরেন রমজান পর্যন্ত আপনার ধরা উচিত, তাহলে সেই হিসাবে আপনি ফেব্রুয়ারির এত তারিখ থেকে পরবর্তী ধরেন রমজানের মে মাসের একটা তারিখ বসা দিতে পারেন। আর আপনি এই 1 নম্বরটা বুঝতে পারছেন না? হ্যাঁ, মানে আমি স্ট্র্যাটেজিক অবজেক্টিভ থেকে শুরু করলাম, যে আমি কি কি পদক্ষেপ নিব এই সামনের 3 মাসে। আমি কি আপনার এই পেজে আছে রেসপন্স টিমের কথা বলছেন নাকি এখানে আসছেন? এখানে কৌশলগত উদ্দেশ্য, স্ট্র্যাটেজিক অ্যাকশন। জি, আপনি যদি ধরেন আপনি নিজেই মালিক, তাহলে আপনার উদাহরণ হিসেবে কাজ করি, আমি একাই এটা কন্ট্রোল করছি, আমার ছোট্ট অর্গান, মানে আচ্ছা আপনার কি ব্যবসাটা কিসের? আমি এই প্যান্ডামিকেই শুরু করেছি, আমি 2015 থেকেই আমি সেল করতাম অনলাইনে, ড্রেস সেল করতাম, প্রোডাক্ট ছিল ড্রেস, আমি কাছ থেকে নিয়ে এসে সেল করতাম। প্রোডাক্টের সেলাই কে করতেন? আপনি করতেন না বাইরে? না, আমি টোটালি পুরো ড্রেসটাই অনলাইন থেকে মানে নিয়ে এসে অনলাইন থেকে আমি সেল করে দিতাম আমার কাস্টমার অনুযায়ী। তার মানে আপনি সার্ভিস প্রোভাইডার, আপনি নিজে কিছু বানাতেন না? আপনি ম্যানুফ্যাকচার করতেন না? এখন এখন বানাচ্ছি, আমি মাস্ক বানাচ্ছি, আমার রানার বানাচ্ছি, টেবিল ক্লথ বানাচ্ছি, বিছানার চাদর বানাচ্ছি। তাহলে এগুলো হবে আপনার স্ট্র্যাটেজিক অ্যাকশন, নিজে আগে করতেন বাইরে, এখন নিজের স্ট্র্যাটেজিক ইয়ে হচ্ছে অ্যাকশন হলো আপনার নিজে বানাচ্ছেন, মেশিন কিনেছেন,
মেশিন যদি না থাকে হয়তো মেশিন কিনেছেন এটা করেছি এটাই প্যান্ডামিকই করেছি তারপর প্যাটার্ন মাস্কের প্যাটার্ন আপনি সংগ্রহ করেছেন আমি নিজে নিজে বের করছি জি হ্যাঁ এগুলা সব স্ট্র্যাটেজিক অ্যাকশন অ্যাকশন না সময় কথাটা সেটা এখন থেকে আপনি সামনে 4 মাস ভাবছেন তাহলে এখন আপনি প্ল্যান করবেন যে আমার স্ট্র্যাটেজিক অ্যাকশন হচ্ছে যে সামনে কি কি জিনিস আমি বানাবো কে কে বানাবে জি আপনি সপ্তাহ বানাতে পারবেন না হয়তো দেখা যাবে যে পিস রেটে আপনি হয়তো কাউকে বললেন যে তুমি এত পিস বানাবে প্রতি পিস এত পিস এত টাকা করে পাবে এটা আপনার স্ট্র্যাটেজিক অ্যাকশন সেখানে আপনার রেসপন্স টিম দায়িত্বশীল দল যেটা বলা হচ্ছে এটা আপনার এখানে পদক্ষেপে যেমন আসলে ইতিমধ্যে ঘটে যাওয়া বিপর্যয় আপনার ব্যবসাকে যেভাবে প্রভাব তৈরি করছে বা করবে তার বিশ্লেষণ যেমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কমে যাওয়া এগুলো তো গতবার পার হয়ে আসছি এখন চালু আছে মনে করে সেক্ষেত্রে আপনার মূল শক্তি আপনার স্ট্রেংথটা কি আপনি নিজে সেলাই করতে পারেন আপনি মেশিন কিনেছেন এই অনুযায়ী আপনার কর্ম পরিকল্পনা হবে জনবল আপনি একা হতে পারেন অথবা আপনার বাসার কেউ একজন সাপোর্টার হতে পারে অথবা কাউকে হায়ারও করতে পারেন তারপর আপনি কাস্টমার কে সেটা প্ল্যান করবেন যে আসলে আমার এই প্রোডাক্টটা যে আমি তৈরি করছি তারা কারা তাদের পকেটে টাকা কত আছে তার মানে ওটা প্রাইসিং ও এরকম হবে তার মানে কাস্টমারকে টার্গেট করাটা খুব ইম্পর্টেন্ট যে আমি কোন ধরনের কাস্টমারকে টার্গেট করে একটা প্রোডাক্ট তৈরি করতেছি যার ফ্যাশন অথবা যার কালার পছন্দ পকেটের টাকা অনুযায়ী মানে তার পকেট ফ্রেন্ডলি যেটা আমরা বলি এইভাবে আপনার স্ট্র্যাটেজিক অ্যাকশন গুলো হওয়া উচিত সেই অনুযায়ী আপনি সিনারি গুলো চিন্তা করবেন যে আমি এখন কোন সিনারিটা আছে একটু ইন্টারাপ্ট করি অ্যাকচুয়ালি আমি অনলাইনে আমার কন্টেন্ট রাইটিং এ মানে উপরে জোর দিচ্ছি দিয়ে সেখানে যখন সব আগ্রহ দেখাচ্ছে কাস্টমার সেই বেসে আমি তার প্রোডাক্টটা তৈরি করে দিচ্ছি ফ্যান্টাস্টিক তাহলে এটাও আপনার স্ট্র্যাটেজিক অ্যাকশন যে কন্টেন্ট রাইটিং টা আপনি স্ট্র্যাটেজিক অ্যাকশন এবং সেটা আপনি রেসপন্স টিম হলেন আপনি সেটা ধরেন আপলোড করার কাজটা যদি আপনি না পারেন তাহলে অন্য কেউ যদি হয় তাহলে তাকে আপনি হায়ার করতেছেন হয়তো কোন এজেন্সি অথবা আমি এই মুহূর্তে কাউকে হায়ার করিনি সেখানেও আপনি রেসপন্স টিমে সেখানেও আপনি হায়ার না করাটা ভালো আপনি নিজে করছেন ব্যবসা যখন আরো প্রসারিত হবে ছোট এখন হ্যাঁ তখন আপনি হায়ার করবেন এখানে ঝুঁকিটা হচ্ছে আপনি নিজে একা করতেছেন এটা একটা আপনার ক্যাশ ফ্লোটা একটা ঝুঁকি আছে আপনার র মেটেরিয়াল সোর্সিং করার একটা ব্যাপার আছে কোথেকে র মেটেরিয়াল কিনবেন যেখান সেখান থেকে র মেটেরিয়াল কিনলে আপনার প্রাইসিং এ বেড়ে গেলে আপনার বিক্রি করতে আপনার ঝামেলা হচ্ছে এগুলো হলো ঝুঁকি ফলে কিনতে আমরা বলি যে ব্যবসা করে এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে সোর্সিং এর জায়গাটা কোথা থেকে করলে আমি মোটামুটি আমি যে প্রাইসে বেচবো সেটা কাস্টমার ফ্রেন্ডলি হবে কাস্টমার পকেট ফ্রেন্ডলি একটা কথা আছে প্রাইসিংটা সেট করতে আমার আসলে সমস্যা হচ্ছে এজন্য প্রাইসিংটা সেট করার ক্ষেত্রে আপনাকে কেনার সময় খুব সচেতন থাকতে হবে কোয়ালিটি মাথায় রেখে একই সাথে দামে ঠিক মতো পাচ্ছেন কিনা আরেকটা হলো যে যখন জিনিসটা বানান তখন জিনিসটার কোয়ালিটিটাও কিন্তু প্রাইস ম্যাটার করে কোয়ালিটি যদি ভালো মেটেরিয়াল দিলেন সবকিছু দিলেন কিন্তু সেলাইটা ভালো হলো না তাহলে কিন্তু ওই দামে আপনি মালটা বেচতে পারবেন না ফলে ওই কোয়ালিটিটাও কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে সিনারিও গুলো ভাগ করেন এখন থেকে আগামী রমজান পর্যন্ত আপনি কি বানাবেন কয়টা বানাবেন কে কে বানাবে আপনি কয়টা বানাতে পারবেন একদিনে ধরলে কয়টা হয় তাহলে আপনার কন্টেন্ট দিলে আপনি যদি কাস্টমাইজ করেন তাহলে কাস্টমাইজের জন্য কোন স্ট্র্যাটেজি হতে পারে মনে করেন আপনার কাস্টমার আপনার সামনে আসলো না কিন্তু আপনার কাছে সে একটা জামা বানাবার জন্য আপনার কাপড় দেখে সে বললো আমাকে ওই কাপড় দিয়ে একটা সালোয়ার কামিজ বানায় দাও সে আপনাকে একটা ডিজাইন ধারণা দিল একটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় দিল পাঠিয়ে দিয়ে সে তার মেজারমেন্টটা কিভাবে নেবে আপনি একটা ভিডিও করে তাকে পাঠিয়ে দিলেন যে তোমার মেজারমেন্টটা এইভাবে তুমি নিবা মানে ধরুন রিমোটলি আপনি যদি কাজ করেন তাহলে আপনি কি একটা ভিডিও ক্লিপ বানিয়ে দিলেন হাউ টু টেক মেজারমেন্ট সে ওই মেজারমেন্টের ভিডিওটা দেখে আপনার মেজারমেন্টটা নিয়ে আপনার কাছে পাঠালো
আপনি ওই মেজারমেন্ট অনুযায়ী তাকে পাঠালেন, এটা দেখো যে তোমার জামা ঠিক মতো হয়েছে কিনা। সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ টেলারিং এ কাস্টমাইজ জামাতে সবসময় প্রবলেম পড়ে। দ্বিতীয়বার যখন যদি আবার এনে যদি অল্টার করতে হয় সেটাও মাথায় রাখতে হবে, ঝামেলা। কিন্তু এটা কিন্তু আপনাকে সার্ভিস দিতে হবে, বলেন। All the steps required to ingress new resource involvement and investment. মানে কোম্পানি কি ইনভেস্টমেন্ট করতে রাজি হবে কি, মানে হবে কি হবে না, এই বিষয়টা একটু আমার ম্যাকেনজি কত নম্বর এটা ম্যাকেনজি স্লাইড আপনার ম্যাকেনজি 7 স্লাইডটা তো হারিয়ে গেল। আচ্ছা আমি আপনাকে দিচ্ছি 7 নম্বরটা এখানে। হ্যাঁ হ্যাঁ 7 নম্বর, জি জি। সাত নম্বর হচ্ছে ওপেনিং আপ নিউ কম্পিটিটিভ অ্যারিনাস, এটা। হ্যাঁ হ্যাঁ, মানে গ্রোথের জন্য, গ্রোথের জন্য যে স্টেপ গুলো আমরা অ্যাচিভ করতে, যে নতুন নতুন যে মেনু স্ক্রিপ্ট বা টিম মেম্বারও যে লাগবে কিনা, কিংবা কোম্পানি ইনভেস্ট করতে রাজি হবে কিনা, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি আমি। দেখেন একদম লাস্ট লাইন টাইম যদি বলি, লুক অ্যাট ইওর অ্যাসেটস এন্ড ডিটারমাইন হোয়াট হোয়েদার ইউ ক্যান ক্রিয়েট অ্যান এন্টায়ারলি নিউ বিজনেস। এটা বলছে কি, আপনার অ্যাসেট কি আছে, সম্পদ কি আছে, সেটার দিকে লক্ষ্য রেখে একটা সিদ্ধান্ত নেন। কমপ্লিটলি যা করতেন, মনে করেন একটু আগে আপা বলতেছিল আমি বুটিকে কাজ করতাম, জামা কাপড় কাস্টমাইজ করে অনলাইনে সেল করতাম, অথবা আরেকজন থেকে নিয়ে করতাম, বিক্রি করতাম। এখন নিজে নিজে বানিয়ে বিক্রি করতেছে, তার মানে উনি কমপ্লিটলি ইয়ে চেঞ্জ করে ফেলছে। আগে আরেকজনের অনলাইনের জিনিস ওখান থেকে নিয়ে আবার উনি রিটেলে কাস্টমারদেরকে দিতেন, কিন্তু আবার এখন নিজে ওটা বাদ দিয়ে নিজে সেট আপ করে নিয়ে নিজে বানিয়ে বিক্রি করতে, এটা হলো একটা স্ট্র্যাটেজি। একটা হলো আপনি জামা কাপড় বানাতেন, কমপ্লিটলি চেঞ্জ করে ফেললেন যে না আমার এখন ইমিউন সিস্টেম ঠিক রাখে এই ধরনের ফুড প্রোডাক্ট যাই, যেমন ধরেন মধু, অ্যালার্জির মধু অথবা আচার, এগুলো কিন্তু আপনি আগে করতেন না। কিন্তু এটা আপনি চিন্তা করলেন আমার এই পরিমাণ আমি ইনভেস্ট করতে পারবো, তো ব্যাংক থেকে একটু মোর্শেদ আলী ভাই আচ্ছা ভাই, এটা হচ্ছে এমনও হতে পারে যে আমার এখন যেমন প্যান্ডেমিক এর সময় কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সুপার শপ গুলো যেগুলোতে কিন্তু খুব ভালো কিন্তু কেনাকাটা হতো প্যান্ডেমিক এর আগে, খুব ভালো কিন্তু সেল হতো গ্রোসারি আইটেম, তো তাদের বিজনেস কিন্তু অনেকটা ফল করছে। কারণ হচ্ছে প্যান্ডামিক এর সময় মানুষ যখন অনলাইনে কেনাকাটা করছে গ্রোসারি আইটেম, তখন কিন্তু সুপার শপ গুলোতে কিন্তু একটু ডিমান্ড কিন্তু একটু কম ছিল ওই মুহূর্তে। কিংবা আমরা যদি আর একটা জিনিস চিন্তা করতে পারি, শীতের পোশাক, যেমন আমাদের সিজনের আগে যখন শীতকালে যদি আমরা মনে করি যে শীতের পোশাক গুলো আমরা শীতের টাইমে যেগুলো সেল করবো বেসিক্যালি, সেগুলো যদি আমি আমি আমার ইনভেন্টরিটা যদি ওইভাবে স্টকে রাখি যে এই টাইমটাতেই আমাদের পুরো স্টকটা শেষ করতে হবে, নেক্সট আমাদের যে গরমকাল যেটা আসবে তখন আমি যেগুলো সেল করব সেগুলো আমরা ওই টাইমের জন্য স্টক করবো। আমি যদি শীতের সময় যদি আমি গরমের প্রোডাক্ট গুলো যদি সেল করি তখন কিন্তু আমার সেল কিন্তু অনেকটা কমে যাবে, এবং আমার ইনভেন্টরি যদি আমি সেভাবে রাখি পরবর্তীতে সিজনে কিন্তু সেটাতে আমি আবার লস খাবো। তো এই টাইপের কিছু ভেরিয়েশন থাকবে, তাই না ভাইয়া? হ্যাঁ না, আপনি যেটা বললেন শীতের সময় যদি আমি গরম কাপড় বিক্রি করি সেটা তো আপনি লস হবেই, মানে বলে না যে হুজুর শীতের সময় গরমকালের ওয়াশ করছে, ওইটা তো আপনি হবে না। আপনাকে শীতের জন্য শীতের প্ল্যান এবং স্টক যেন না থাকে, যত কম স্টক থাকে সেভাবে দিতে হবে ওই টাইমটার মধ্যে, যাতে আমি
মানে বিজনেস প্ল্যানটা ওইভাবে আমাকে রাখতে হবে বেসিক্যালি। কিন্তু ম্যাকেনজি 7 নম্বর কিন্তু এই কথা বলছেন না, 7 নম্বর বলছে যে আপনার যেটুকু সম্পদ আছে সেটার উপর ডিটারমাইন করে আপনি কমপ্লিটলি নতুন একটা নতুন ব্যবসা শুরু করলেন। এই যে একটু আগে যেটা एग्जांपल দিলাম, জামা কাপড় করতেন, এখন আচার বানাচ্ছেন অথবা ফুড সার্ভিসে চলে গেছেন। আচ্ছা আমি মোর্শেদ ভাইকে একটু ফ্লোর দিতে যাচ্ছি, উনি হ্যান্ড রেজ করছে। মোর্শেদ ভাই, আলোচনাটা কি ফ্রুটফুল হচ্ছে? আমার প্রেজেন্টেশন এইটুকুই। আলোচনা অত্যন্ত চমৎকার চমৎকার আলোচনা হয়েছে, তার জন্য স্যারকে ধন্যবাদ জানাই। স্যার আমি স্যার একটু দাঁড়ান, একটু ওয়েট করুন, আমি মোর্শেদ সাহেব আসছেন, উনি একটু বলতে চাচ্ছেন মানে। মোর্শেদ সাহেব জি জি, আমি স্যার ওই যে ক্যানভাসটা ফিল আপ করতে গিয়ে যে প্রবলেমটা আমি আমার ফেস করতেছি সেটা নিয়ে তো বলতে চাচ্ছি। জি বলেন। এখানে সে আগামী যেহেতু আমি গতকালকে বলেছি আপনাকে যে আমি বুটিক বা ফ্যাশন রিলেটেড নিয়ে কাজ করতেছি, এখন যদি আমি নেক্সট ঈদ উপলক্ষে প্ল্যানিং করি সেখানে বেস্ট রেসপন্সটা তো এই মুহূর্তে কিছু কি হবে সেটা বুঝতে পারছি না। আমি বলি, আপনার বুটিক নিয়ে কাজ করেন তো আপনার বুটিকে পুরুষ মহিলা বাচ্চা সবগুলোই আইটেম আছে নাকি শুধু পুরুষ না শুধু মহিলা? মহিলা পুরুষ দুটোই আছে। মহিলা পুরুষ দুটোই আছে, ভালো। জি, আপনি কাপড় ইসলামপুর থেকে কিনে কেটে বানান নাকি আপনি নিজে কাপড় বানান? না না না, টোটালটাই আমি অন্য কারো কাছ থেকে রেডিমেড নিয়ে এসে তারপরে সেল করি। টোটালটাই রেডিমেড নিয়ে এসে কাজ করে? জি। তাহলে আপনার সিনারিওটা হচ্ছে আপনার যে টোটালটা যাদের কাছ থেকে নিতেন তাদের সাথে যোগাযোগটা একটা সিনারিও, তাদের কি অবস্থা? তারা কি মাল রেডি রাখছে? তারা কি প্রাইস বাড়াইছে? আপনাকে তো এখন ওই জিনিসগুলো সিনারিওটা নিতে হবে। সেই জায়গায় বেস্ট রেসপন্স হবে তাদের সাথে নেগোসিয়েট করা, আমি তোমার কাছ থেকে এত পিস দিব, অমুক অমুক তারিখে এত এত পিস নিয়ে যাব, ক্যাশ দিয়ে যাব, কথার কথা, অথবা তোমাকে 50% দিব, বাকি 50% আরেক লট নেওয়ার সময় 50% দিয়ে আরেক লটে 50% দিব। আমি বুঝাতে পারছি? জি জি। অথবা যদি আপনার সাপ্লায়ারের সাথে সম্পর্ক ভালো থাকে, তাকে বললেন যে তুমি আমাকে এখন 500,000 টাকা মাল দাও, বাকি মনে করেন 10,00,000 টাকার মাল নিচ্ছেন, বাকি 500,000 টাকা প্রতিদিন রমজানে আমি তোমাকে দিতে থাকবো। এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে তার সাথে আপনার সম্পর্ক, সেই সম্পর্ক অনুযায়ী আপনি পেমেন্ট শিডিউলটা ঠিক করছেন, নাহলে তো সে দিতে পারবে না, কারণ তাকে তো পেমেন্ট করতে হয়, আপনার সাপ্লায়ার যে তাকেও তো পেমেন্ট করতে হয়, ফলে তাকে যদি আপনি ক্যাশ ফ্লোটার একটা এসিউরেন্স না দেন সে কিন্তু আবার আস্থা পাবে না, আপনাকে মাল দিতে চাবে না, যে মাল টাকা দেবে তার কাছে সে যাবে, যার কাছে সে আস্থা পাবে তার কাছে যাবে। আমরা এখন কি করছি, আমি যেমন ধরেন সুতো কিনে রং করে কাপড় বানিয়ে তারপর আমার কাজ করি, আমার ব্যবসাটা এরকম, ফলে আমার সিনারিও ডিফারেন্ট। আপনারটা হলো কমপ্লিট যে করে রাখছে তার থেকে, আপনি হয়তো ধরেন শরীফ ম্যানশন থেকে মাল কিনেন, জি, এখানে পুরো রেডিমেড মাল থাকে পাঞ্জাবি টাঞ্জাবি ইত্যাদি, তাহলে ওখানকার যে বিক্রির সিস্টেম ওদের সিনারিও আগে আপনার অ্যাসেসমেন্ট করতে হবে যে ওদের পরিস্থিতি কি, ওরা কতটুকু পর্যন্ত আমাকে বাকি দিবে, এবং এখন থেকে আমি কোন মালগুলো স্টক করতে থাকবো, কারণ এখন থেকে কিন্তু আপনার মাল স্টক করার সময়। জি, কারণ আপনি ওই রমজান শুরু হলেই আপনি মাল কিনতে যাবেন তখন কিন্তু আপনার হবে না, তখন আপনার মাল পাবেন না, তাহলে আপনার রেসপন্স হবে ওই অনুযায়ী। ভাই বুঝাইতে পারছি মোর্শেদ ভাই? জি জি স্যার, থ্যাংক ইউ। ওমর আপনি কিছু বলতে যাচ্ছিলেন না? আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার মূলত আমরা কেমিক্যাল ম্যানুফ্যাকচারার, যখন প্যান্ডামিক পিরিয়ডের সময় আমরা রাস্তাঘাট যখন গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছিল তখন আমাদের ব্যবসাটা একদম বন্ধ হয়ে গেছিল, পরে যখন আবার যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে তখন আবার সবার সাথে যোগাযোগ রক্ষা করে বিজনেসটা আবার চালু করতে পারছি। তখন যখন গভর্নমেন্টে আমাদের ওই রাস্তাঘাট বন্ধ করে দিছিল তখন আমরা করছি
আর্জেন্ট কিছু অ্যাকশন নিছি, আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছি। হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে আমরা গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়ে ঢাকা শহরে আপনার ফার্ম গেট থেকে গ্রিন রোডে আপনার সাপ্লাই দিতাম। এটা হলো আপনার স্ট্র্যাটেজিক অ্যাকশন। জি, আর একই সাথে আপনারা কেমিক্যাল যেটা করতেন সে জায়গা থেকে হ্যান্ড স্যানিটাইজার শিফট করছেন নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। ম্যাকেনজির থিওরি অনুযায়ী আপনি নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্টে গেছেন। জি জি, আপনার এই ফর্মে কোনো কনফিউশন আছে কিনা যদি বলেন, কারণ এখানে দুইজন হ্যান্ড রেজ করছে, আহমেদ আরশাদ ভাই বলতে চান এবং নাজনীন। আমি এই ফর্মের সাথে একমত, আমি স্টাডি করতেছি এটা, আজকে বসে স্টাডি করেন না ফিল আপ করেন, স্টাডি শেষ। আমি গুগল ডকুমেন্ট ফর্মটা আমি ফিল আপ করে ডান করে দিছি। গুডসন, ফ্যান্টাস না, ওটা তো ইয়ে ফিডব্যাক ফর্ম বলছি যে এই ইয়ে ফর্মটা আমাদের র‍্যাপ ক্যানভাস ফর্মটা এক্সেল শীটটা আমি রেডি করতেছি। আচ্ছা, থ্যাঙ্ক ইউ। আপনি কি চিটাং এর? আমি কক্সবাজার শহরে। ও ফ্যান্টাস, আপনি ট্যুরিজমের সাথে লিংক নাকি? ট্যুরিজম আমাদের সাইড বিজনেস, মূলত আমাদের বিজনেসটা হচ্ছে আমরা সমুদ্রে সিউইড কালচার করি, সিউইড থেকে আবার কেমিক্যাল এক্সট্রাক্ট করি, সেই কেমিক্যাল গুলি ঢাকার মিরপুরে সাপ্লাই দিই, চিরং আন্দরকিল্লা সাপ্লাই দিই। আচ্ছা, ফ্যান্টাস্টিক। আপনার কিন্তু র‍্যাপ ক্যানভাসটা আপনার খুব কাজে লাগবে, আপনি কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসেন, আপনার সাথে পরে আলাপ করব। আহমেদ এরশাদ সাহেব আপনি একটু এক মিনিট বলেন, তারপর নাজনীন বলবেন, তারপর শামীম আর রনি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। হ্যাঁ ভাইয়া, আমার প্রশ্নের মধ্যে হলো তিনটে ভাগ আছে। একটা হলো আমার, আমি যখন পারচেজ করতেছি, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমরা যখন আরেকজনের কাছে কিনতেছি তখন প্রবলেম বিভিন্ন রকমের পড়ি, তা এর মধ্যে বড় একটা প্রবলেম যেটা হলো যে আমি পুরোপুরি আমার ইচ্ছা মতো কিনতে পারি না, তাদের প্রোডাকশনের সাথে রিলেটেড। হ্যাঁ, কিন্তু প্রোডাকশন যেহেতু তারা করতেছে, প্রোডাকশনে কিছু ফল্টি প্রোডাক্ট থেকে যায়, এই প্রোডাক্টটা ওরা আমাকে মানে আমার অজান্তে ঢুকিয়ে দেয়, আমি জানতে পারতেছি না। কিন্তু যখন আমি কাস্টমারকে দিতে যাই তখন কিন্তু আমি নিজের মধ্যে গিলটি ফিল করি যে এটা তো দেওয়া যাবে না, এই প্রোডাক্টটা আমার কাছে রয়ে যায়, ফার্স্ট একটা বিষয়। সেকেন্ড বিষয় হলো প্রাইসিং এর আমি প্রবলেমটা পড়ি। প্রাইসিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা খুব ভালো প্রোডাক্ট কিন্তু এটা গ্লেজি না, আমি যেহেতু অনলাইনে বিজনেসটা করি, হ্যাঁ গ্লেজি প্রোডাক্টটা ছবিটা সুন্দর হয় আর লোক এটার দিকে আগ্রহী হয়, কিন্তু আমি অরিজিনাল কিছু প্রোডাক্ট, ভালো কিছু প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, কিন্তু এটা যেহেতু আমি ভালো কোনো পিকচার দিতে পারি না, কারণ এগুলো পিকচার যত চেষ্টা করি না কেন আমার পিকচারগুলো সুন্দর হবে না, বিশেষ করে সুতি কাপড় আপনি তো জানেন। এই নাম্বারটা বুঝছি, তিন নাম্বার। হ্যাঁ, এখন এখানে মাঝে মধ্যে একটু বেশি প্রাইসও পড়ে যায়, মাঝে মধ্যে কম প্রাইস, এক্ষেত্রে আমি কনফিউশনে পড়ি। তৃতীয় নাম্বারটা, আমার কিছু স্টক রয়ে যায়, যেহেতু অনলাইনে বিজনেস করি আমাকে একসাথে পারচেস করতে হচ্ছে, ওনারা তিনটে চারটে সাইজ নিলেন কিন্তু বেশ কটা সাইজ আমার কাছে রয়ে যায়, স্টক রয়ে যায়, আমি এই তিনটে প্রবলেমটার মধ্যে আছি আর কি। আচ্ছা, প্রথম প্রবলেমটা হলো যে প্রথম এবং দ্বিতীয় দুইটা প্রবলেম কিন্তু একই রকম, সেটা হলো যে এখানে আপনার দক্ষতার ব্যাপার আছে, এটা আপনি কোনো ফর্মে ফিল আপ করে সমাধান পাবেন না। দক্ষতাটা কি, মাল কেনার সময় কোন ফল্টি মাল দিচ্ছে, এটা আপনি পাওয়ার পরে যখন ডেলিভারি করতেছেন আপনি দেখতেছেন মালটা ফল্টি, দ্যাটস ইওর প্রবলেম। এটা আপনার, এটা আপনাকে ওই দক্ষতা অর্জন করতে হবে মাল কেনার সময় যেন ফল্টি মাল না কিনে, এটা এক। দুই নম্বর হলো ছবিতে সুন্দর আসছে না, তার মানে ছবি তোলার যে জিনিসটা ডিভাইসটা আপনি ইউজ করছেন সেটাতে প্রবলেম, অথবা যে প্রোডাক্টটা আপনি উপস্থাপন করতে আছেন সেটা, ওইখানে একটা স্কিলের ব্যাপার আছে, এটা আপনার অর্জন করতে হবে। এই জিনিসটা আপনি আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্যে এটা রেখে দেন, হয় আপনি অর্জন করবেন অথবা কাউকে হায়ার করবেন, কারণ এখানে কিন্তু একটা কস্টের ব্যাপার আছে, হায়ার করলে তাহলে প্রোডাক্টের প্রাইস কি দাঁড়াবে সেটা একটা ব্যাপার। আমি দুইটা প্রবলেম, আপনার প্রথম এবং দ্বিতীয় প্রবলেমটা আমি মনে করি যে এটাকে আপনাকে অর্জন করতে হবে এবং এটাকে আপনার ডিল করতে হবে। দ্বিতীয় প্রবলেম যেটা, স্টক ভাই থাকবে, আপনার যখন স্টকে নিয়ে মাল ব্যবসা করতেছেন তাহলে স্টকটা কিন্তু একদম মুছে যাবে না, তো ফলে কত পার্সেন্ট স্টক থাকে সেটা মাথায় রেখে কিন্তু আপনার প্রাইসিংটা হওয়া বাঞ্ছনীয়। আমরা কস্টিং এ যদি আলাপ করি সেটা একটা বড় সেশন হয়ে যাবে, তবে স্টক একদম সাফ হয়ে যাবে না, কারণ আপনি রিটেল করতেছেন, রিটেলারদের সবসময় মাল থাকতে হয়, যেমন দোকানদারদের দোকানভর্তি মাল থাকতেই হয়, তার কোনোদিন মাল দোকান খালি হয়ে যায় না, স্টক থাকবে। তো প্রথম এবং দ্বিতীয়টা আপনার দক্ষতার ব্যাপার,
সেটাকে আপনার অর্জন করতে হবে। সেটা অর্জন করার জন্য এই ইয়ের মধ্যে এই ফর্মের মধ্যে আপনি ওটা লিখতে পারেন যে এই দক্ষতা আমি অর্জন করবো, আপনার স্ট্র্যাটেজিক অ্যাকশনের মধ্যে এটা থাকবে। অথবা আপনি যদি না করেন, হয়তো আপনার ছেলে অথবা আপনার কোন একজন কেউ যে কিনা এই কাজটা আপনার হয়ে করে দিবে, আপনি তাকে সোর্সিং করবেন। এই প্ল্যানিং আপনার রাখাটা আমি মনে করি দরকার। নাজনীন আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি হচ্ছে যে সিনারিও গুলো আমি চারটা সিনারিও দাঁড় করিয়েছি, বাট আমার মনে হয়েছে আমার এখানে আরো করা যাবে, কিন্তু আমি জাস্ট যদি চারটার মধ্যে সব ইনক্লুড করি সেগুলো যে বেস্ট রেসপন্স সেটা নিয়ে একটু মানে আপনার কাছ থেকে একটু পরামর্শ চাচ্ছিলাম যে আমি বেস্ট রেসপন্সে কিভাবে কি হতে পারে। এটা এখন থেকে সামনে আমার যেহেতু কালার বাইন বাই নাজ, আমার হচ্ছে ড্রেসের বিজনেস, তো আমি মহিলাদের বিশেষ করে মহিলা উদ্যোক্তা যারা আছেন বা আমার কিছু সেলার আছেন, তারা হচ্ছেন আমার কাছ থেকে বেশিরভাগই হোলসেল নিয়ে যান, আর এমনি রিটেল সেল আমার যত অল্প স্বল্প যায়, কিন্তু হোলসেলটাই আমার মেইন। তো আমি হচ্ছে পাকিজার প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করি, তো এছাড়াও আরো অন্যান্য কাপড় আছে। তো আমার যেটা কোভিড এর আগে থেকে যেটা একটা প্রবলেম আছে, যেটা সবসময় প্রবলেম, সেটা হচ্ছে আমি এক নম্বরে দিয়েছি আমার ম্যানেজমেন্ট একটা ক্রাইসিস আছে, যে আমি একাই সব কিছু করি, তো ওগুলো করতে গিয়ে হয় কি যে আমি হয়তো অনেক ইনকমপ্লিট ওয়ার্ক থেকে যায়, তো অনেক কাজ দেখা যায় যে আমি হিসাব আজকে করব করার সময় পাইনি, আগামী কালকে করি, তারপর হয়তো কেউ আমার কাছে কাপড় চেয়েছে তখন হয়তো আমি সময় দিতে পারছি না, তিন চার দিন ডিলে করে তারপরে কাপড়গুলো পাঠাচ্ছি। তাহলে এটাতে আপনি ইন্টারভেন করার জায়গা তো আপনি পেয়ে গেছেন, তার মানে এই কাজটার জন্য আপনার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার। অথবা কারোর সাথে পার্ট টাইম এনগেজমেন্টে যাওয়া, কারণ এই ধরনের কাজগুলো পার্ট টাইমও নেওয়া যায়। যে ম্যানেজমেন্ট, শুনে, ম্যানেজমেন্ট ইস্যু আর অ্যাডমিন ইস্যু দুইটা আলাদা করে চিন্তা করবেন। যেমন অ্যাকাউন্টস, হ্যাঁ, যে আপনি বেসিক্যালি কথা বলছেন যেটা বুঝতে পারছি যে আপনার অ্যাকাউন্টস মেনটেন, ক্যাশবুক মেনটেন্স একটা ব্যাপার আছে, সেটা আপনি পার্ট টাইম কারোর সাথে এনগেজমেন্টে যাওয়া, সেটা বেস্ট রেসপন্স আপনার আসতে পারে। এখন যে ধরনের সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে পাওয়া যাচ্ছে, এক্ষেত্রে আপনার ওই বিল ভাউচার গুলো শুধু আপনি নিয়ে রাখলেই, একজনকে শুধু বললেন যে তুমি খালি এন্ট্রি দিয়ে দিও এক্সেলে অথবা ওই ইয়েতে কি বলে সফটওয়্যারে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টিং এর একটা সমাধান আপনি করলেন, কিন্তু এটার সাথে খরচ রিলেশন আছে, এটা খেয়াল রাখবে। সেই হিসাবে ধরেন বেস্ট রেসপন্স হবে সিনারিওর সাথে। যেমন আপনি বলছেন আমার ম্যানেজমেন্টে একটা লোক নাই বলে আমার এই কাজগুলো জমে যায়, ফলে এই জায়গাতে আমার কস্টিং এর ঝামেলা হয়, আপনার একটা হেডেক থেকে যায়, আপনার মাথায় একটা যন্ত্রণা, এটা থেকে আপনি বাঁচতে চান, ফলে আপনাকে একজন লোক হায়ার করতে হবে, সেটা পার্ট টাইম হোক অথবা ফুল টাইম হোক, কাজের পরিমাণ বুঝে। তাহলে যতগুলো সিনারিও আপনি করছেন, যেমন ধরেন জুনের সিনারিওটা কি ধরছেন বলেন তো। স্যার জুনের সিনারিও, এরপর আমি স্যার আমি তো ওভাবে সিনারিও মানে টাইম ভাগ করে করিনি, আমার প্রবলেম। ঠিক আছে, চার নম্বর সিনারিও কি দিছেন? আমি তো দিয়েছি, আমি স্যার দুই নম্বরে দিয়েছি হচ্ছে ল্যাক অফ নলেজ ইন ই কমার্স, মানে আমার প্রবলেম গুলো দিয়েছি এখানে, যে আমার প্রবলেম এগুলা, তো ই কমার্স রিলেটেড আমার নলেজ কম ছিল, মানে আমি চিন্তা করছিলাম যে আমার কি কি সমস্যা ছিল, আমার কি কি সমস্যা ছিল যেগুলো। তাহলে আপনি যেটাতে ল্যাক অফ নলেজ ই কমার্স যেমন বলছেন, তাহলে বেস্ট রেসপন্স হলো ট্রেনিং নেওয়া। জি, সেখানে আপনার স্ট্র্যাটেজিক পাঁচ নম্বরটা কি ফিল আপ করছেন? আপনি চারটা তো সিনারিও দেখলেন, বেস্ট রেসপন্স আপনি লিখলেন, হ্যাঁ, তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি হবে? স্যার স্ট্র্যাটেজিক প্ল্যানে আমি প্ল্যান হলো স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট আচ্ছা
আর আমি আমি এখানে দিয়েছি যেগুলো আমি আমার বিজনেসে অলরেডি অ্যাপ্লাই করেছি, সেগুলো যেমন সেই সময় মানে করোনার সময় থেকেই শুরু করে তারপর আমি ডেলিভারি চার্জে অনেক ইয়া দিয়েছি, তারপর আমার ড্রেসের আগে ছিল শুধুমাত্র একটাই পেরি ছিল, থ্রি পিস ছিল, সেখানে ওখানে একটু মানে যাতে একটু কস্টিং কমে যায় তখন আমি টু পিস অ্যাড করেছি, যে ওখানে একটু কম হয়ে যাবে, দাম কম হবে, তো মানুষ নিতে নিবে, কারণ সবাই তখন অনেক বেশি খরচ করতে চায় না। তারপর স্যানিটাইজার, আমাদের আমাদের নিজেদের কোম্পানির স্যানিটাইজার, সেটাকে আমি অ্যাড করেছিলাম, নতুন নতুন প্রোডাক্ট, যেখানে এতদিন কখনো আমার ড্রেস ছাড়া, শাড়ি বা থ্রি পিস ছাড়া আর কোনো কিছু ছিল না, তখন আমি, তখন আমাদের যেহেতু নিজেদের কোম্পানির প্রোডাক্ট, তখন আমি ওটা আমার কালার ভাইনের আন্ডারে ওটা ওটাকে সেল করাটা চমৎকার, কারণ ওই যে ম্যাকেনজির ওই রুলস এর মধ্যে কিন্তু একটা চমৎকার অ্যাড করছেন। ৬ নম্বরের সীমাবদ্ধতা কি কি আছে কনস্ট্রেন্টস? স্যার আমার সবার সবকিছুর একটাই থক সবাই থাকে, সেটা হচ্ছে মেইনটেনেন্স করা, আমার এইটাই আমি লিখছি এখন, আপনার পরামর্শ চাই, আরো কিছু আছে, অনেক কনস্ট্রেন্টস আছে, তার মধ্যে সবার প্রথম মানুষের মনে মেইনটেনেন্স টাই বেশি ইম্পর্টেন্ট। মেইনটেনেন্স বলতে কি বোঝাতে চান? মানে সবকিছু মিলিয়ে যে আমি মানুষ দেখা গেছে যে আমি বিশেষ করে অনলাইন ইনভলভমেন্টটা, অনলাইনে এগুলো বারবার করে পোস্ট করা, এটা আমি করতে পারি না, সেটা ড্রেসের হোক, সেটা আমার অন্য প্রোডাক্ট যেগুলো অ্যাড করেছে সেগুলো, তারপর এখানে আমার হ্যান্ড স্টিচের অনেকগুলো প্রোডাক্ট আমি চাইলেই আনতে পারি, মানে ছবি তোলা, জি স্যার ছবি তোলা আছে, এর মধ্যে ঝামেলা, ছবি তোলা আমি খুব একটা সময় দিতে পারি না, ছবি তুললেও সেটা ছবি তুলে রেখে যে কথাগুলো বলতেছেন এই কথাগুলোর উত্তর দিবেন আপনি ৭ নম্বরে, জি সেখানে আপনি এই ওই যে নলেজ গ্যাদারিং, স্কিল লোক হায়ারিং, ফটোগ্রাফার হায়ারিং, অথবা ফটোগ্রাফি নিজে শিখে যেতে পারেন, অথবা ক্যামেরা নিজে কেনার ব্যাপারটা, যে ক্যামেরা আপনি ইউজ করেন সেই ক্যামেরা না হয়ে দেখা গেল যে একটা ভালো বেটার ক্যামেরা কিনলে আপনার জন্য লাভজনক হবে, তা হয়তো বা ক্যামেরা কেনা, অথবা কোন ফ্রেন্ডের ভালো ক্যামেরা আছে তার কাছ থেকে দুই একদিনের জন্য ধার চেয়ে নিয়ে আসা, অথবা তাকে বলা যে তুই আমাকে একটু হেল্প, মানে যেভাবে হোক নিজের এই ব্যবস্থাপনা একটা প্ল্যানিং করা, ধরেন টাকা দিয়ে কিনতে পারছেন না, ৬০-৭০ হাজার টাকা খরচা হবে, ঠিক আছে যার আছে তাকে আমি রিকোয়েস্ট করি তুমি আমাকে এই সময়টা একটু হেল্প করো। আপনার এখানে হার্ডওয়্যার সফটওয়্যার সবগুলো মিলে কিন্তু প্ল্যানিংটা থাকবে, হিউম্যান রিসোর্স যেমন আপনি বললেন ম্যানেজমেন্টটা আমার একটা ম্যানেজার দরকার, অথবা যে কিনা অ্যাকাউন্টিং এর পোস্টিং করার দরকার, সেটা পার্ট টাইম হোক অথবা ফুল টাইম হোক ডিপেন্ডিং অন ইয়োর ভলিউম। আপনার নলেজ এর ক্ষেত্রে নলেজ আপনি ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারেন, অথবা স্কিল শেয়ার বলে একটা ইয়ে আছে, মানে মান্থলি পেমেন্ট করে ওই স্কিল শেয়ার একটা আপনার পোর্টাল আছে যেখানে আপনি এই ধরনের স্কিল গুলো ট্রেনিং আকারে নিতে পারেন, তো ফলে অথবা ইউটিউবে গিয়েও আপনি অনেক ট্রেনিং নিতে পারেন, কারণ এখন একটা সুবিধা আছে কিছু জিনিস জানা না থাকলে আপনি গুগল সার্চ করে কিন্তু জানতে পারতেছেন, ইউটিউবে গিয়েও কিন্তু জানতে পারতেছেন, ফলে এটার জন্য সময় নির্ধারণ করা নিজের জন্য, নিজের অথবা আপনার ফ্যামিলি কাউকে একসাথে নেওয়া, আপনার যদি ফ্যামিলির কেউ থাকে, ভাই থাকে, হাজবেন্ড থাকে, অথবা ছেলে থাকে, অথবা হুয়েভার, তাকে ইনকর্পোরেট করা এই রিকোয়ার্ড রিসোর্স এর মধ্যে একটা ইম্পর্টেন্ট দিয়ে। গত চার মাস ধরে ট্রেনিং এর মধ্যেই আছে, আমি ই বিজনেস স্কলার ই কমার্স ট্রেনিং এন্ড মেন্টরিং কোর্সটা করছিলাম, আমাদের অল্প একটু বাকি আছে, তো ওই সময় থেকেই স্যার আমার আমি মানে করোনার পর থেকে যখন অনেক অনেক অল্প অল্প বিজনেস হচ্ছিল, অল্প অল্প সেল হচ্ছিল, তখন থেকে আমার এই কমিউনিটি ইনভলভমেন্টটা, যেটা আমি গতকালকে বলছিলাম যে আমার একটা মানে আমি কোনো গ্রুপের সাথে ছিলাম বা আমাকে সাজেশন দেওয়ার বা আমি হেল্প যে চাইবো এটা করার আমার মানে সুযোগ ছিল না, তারপর থেকে আমি ফেসবুকে আমার পেজটা অনেক আগে থেকেই ছিল স্যার, কিন্তু আমার অনলাইনে খুব বেশি সেল ছিল না, কারণ হচ্ছে আমার ওইরকম ভাবে অনলাইনে কিভাবে আরো করা যায়। আপনার ফর্ম কিন্তু ফিল আপ হয়ে গেছে, জি স্যার, এবং চমৎকার ভাবে হচ্ছে, এখন একটু গুছিয়ে নেন, জি স্যার, আপনি যে সেই যে স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি অ্যাকোয়ার করা, ট্রেনিং নেওয়া, আপনার যে সময় যে অ্যাকশন গুলো নেওয়া আপনি ঠিক এভাবে নিয়েছেন, আগামী জুন পর্যন্ত কি কি করতে হবে আপনি কিন্তু স্পেসিফিক্যালি বলে দিয়েছেন। আমি আপনাকে এখন মিউট করছি, আমি চাই অন্য আর কেউ যদি পার্টিসিপেট করে এই আলোচনায়, এটা খুব চমৎকার আলোচনা হচ্ছে, ফলে আমাদের ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। শখের পায়না শামিমা আপা, শামিমা রনি জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা ভাইয়া, আমি এখানে আমার যে রিক্স গুলো আমি লিখছি এখানে, কিন্তু এখন বুঝতে পারতেছি না এটার মানে পরিপ্রেক্ষিতে আমার অপরচুনিটি বা বেস্ট রেসপন্স গুলো কি হওয়া উচিত। রিক্স গুলো আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আর কি। বলেন একটা সিনারিওর সাথে রিক্স মিলে বলেন। হ্যাঁ, রিক্স ফার্স্ট হচ্ছে কি, আমি যে জায়গাতে ছিলাম কক্সবাজার ছিলাম, সেখান থেকে আমি বর্তমানে খাগড়াছড়ি চলে আসছি। সো এই জায়গাতে এসে আমার রিল লোকেশন হওয়া, হ্যাঁ, স্থান পরিবর্তন করা, তো এটার কারণে কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে, তো এটা আমি রিক্সের আন্ডারে ধরছি। এটার ক্ষেত্রে আমি অপরচুনিটি ধরলাম যে আমার কাছে টেকনোলজি আছে, আমি টেকনোলজি ইউজ করে সবার সাথে কমিউনিকেট করতে পারবো। না, অপরচুনিটি আরেকটা আছে না, আপনি চিটাঙ্গে কক্সবাজারে সি ফিশ করতে, আর এখানে আপনি সি ফিশ প্লাস শুটকি করতেছেন, দুইটা মিলে করতেছেন। হ্যাঁ, ওখানে আমি সি ফিশ প্লাস হচ্ছে শুটকি ওখানেও ছিল একসাথে, বাট আমি এখানে আসার পর বাদ দিয়ে দিছি, খাগড়াছড়ি আসার পরে সি ফিশটা বাদ দিয়েছি কাঁচামাল এই জন্য। হ্যাঁ, তো কালে এটাও একটা অপরচুনিটির মধ্যে পড়ে যেতে পারে, আপনার সুবিধার জন্য আপনি বাদ দিছেন। অপরচুনিটির কথা তো বললাম, বেস্ট রেসপন্স কি হলো, আপনি অনলাইনটাকে অ্যাক্টিভেট করলেন, বলে শুটকিটা বাদ দিয়ে দিলেন, সি ফিশটাকে রাখলেন, আপনার যে সোর্সিং তার সাথে কমিউনিকেশনটা বাড়ালেন না? কিভাবে বাড়ালেন? তাকে বললেন যে আমার অর্ডারটা এভাবে আসলে আমি তোমাকে এভাবে বলবো, তোমাকে আমি বিকাশ করবো, এই করবো, সে করবো, এরকম একটা রেসপন্স তৈরি করছেন না? হ্যাঁ, আমি ওনার সাথে কথা বলে রাখছি। মানে আপনি কি এখন থেকে আগামী চার মাস ছ মাসের টা করছেন, নাকি গত প্যান্ডামিকের সময়টা করছেন? না, আমি প্যান্ডামিক থেকে বলতে আমি ডেট এখনো ফিক্সড করি নাই, বাট আমার যে সিস্টেমটা চলে আসছে, আপনার ডেটটা ফিক্স করা উচিত এই ফেব্রুয়ারি থেকে আগামী রমজান কোরবান মিলে জুন পর্যন্ত প্ল্যান করা। জুন পর্যন্ত? আচ্ছা, কারণ আপনি ধরেন এই যে আপনি খাগড়াছড়িতে আছেন, খাগড়াছড়িতে কয়েকটা ইন্টারেস্টিং আইটেম আছে, কি কি আছে বলি? একটা হলো খাগড়াছড়ি হলুদ, বাংলাদেশের শ্রেষ্ঠ। খাগড়াছড়ি রিটানি, যেটা হলো আপনার কি বলে ত্রিপুরাদের জামা, এটা কিন্তু একটা সাইড হিসেবে আপনি আনতে পারেন, অ্যাডেড করতে পারেন। আপনি দেখবেন যে এটা আপনি যেখানে আছেন, যে জায়গায় আছেন, সেই জায়গার সাথে মিলিয়ে ওখানে আপনার সোর্সিংটা ভালো হচ্ছে কিনা, মানে ভালোভাবে আপনি সোর্স করতে পারছেন কিনা, এবং সেখানে একটা ক্রেডিট লাইন পাচ্ছেন কিনা, মানে বাকি ওই লাইনটা কিন্তু আপনার বড় সুযোগ। পরিস্থিতি হয় যেমন হলুদের ক্ষেত্রে সিজনে ধরে রাখতে হতে পারে আপনাকে, তাহলে ইনভেস্টমেন্ট আগে করতে হবে। এই ধরনের স্ট্র্যাটেজিক অ্যাকশন গুলো আপনাকে ধরতে হবে। সেক্ষেত্রে আপনার বাধা গুলো কি কি আছে সেটাকে চিহ্নিত করে রিকোয়ার্ড রিসোর্স গুলো আপনি ব্যয় করা। সেক্ষেত্রে ধরেন আপনি নিজে তো দিলেন শ্রম, দরকার হলে আরেকজনকে হায়ার করলেন, অথবা নিজের ফ্যামিলি কাউকে ইনভলভ করলেন, হাজবেন্ড ভাই হুয়েভার যাদেরকে ইনভলভ করলেন, কোনো নলেজ অথবা স্কিল যদি গেইন করতে সেটা এখন করে ফেলতে পারে। কারণ আপনার কিন্তু এখন পিক টাইম আমি বলবো যে পরিকল্পনা করার, কারণ আগামী রমজান এবং কোরবানি দুইটাকে টার্গেট করে যদি করেন আপনি হলুদ বিক্রির একটা সুযোগ আছে।
এটা আপনাকে একটা থটস দিলাম। আমার মনে হয় এরপরে আর কেউ যদি বলে আমরা ওদিকে যাব। আমাদের টাইম শোভন ভাইয়া রিকমেন্ডেশন লাগে টিসিবি পেয়াজ নিতে হলে, তো আমি তাকে বললাম যে আপনাকে আমি রিকমেন্ড করবো এক শর্তে, আপনি হচ্ছে আমার কয়জন সাপ্লায়ার কে আমার কয়জন মেম্বার কে আপনি আপনার সাপ্লাই হিসেবে এনলিস্টেড করতে রাজি হবেন বলেন আমার রেফারেন্সে। ওনা আমি বললো স্যার 10-20 জন করে দেব। তা আবার সেই ভদ্রলোক ম্যানেজার গিয়ে তার প্রোক্যুরমেন্ট অফিসার আমাকে ফোন দিছে আবার যে স্যার আপনাদের কোনো আপনি তালিকা থাকলে আমাদের আমরাই যোগাযোগ করব। আপনারা যদি কোনো কারো এলাকার কোনো এক্সক্লুসিভ প্রোডাক্ট মানে সুপার শপগুলো কিন্তু এখন সব আমাদের মেম্বার, আপনারা যদি সাপ্লাই দিতে চান আমি আপনাদেরকে মিটিগেট করে দিতে পারবো। হ্যাঁ কথাটা আমি বলে যাবো দেখে আগে বলে দিলাম আর কি। জাহাঙ্গীর আলম শোভন লেখে সার্চ দেন যতগুলো লোক আসবে তার চেহারা সবচেয়ে খারাপ হবে। স্যার এটা ভালো কথা বলেন নাই না ভালো লাগলো। আমার কাছে মনে হয় যে র‍্যাপ ক্যানভাসের আজকের আলোচনাটা আমরা মোটামুটি এই এক একজনের কেস গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকটা ক্লিয়ার হয়েছে আমার যতটুকু ধারণা। কারণ আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে আপনার শক্তির জায়গাটা কোথায়, আপনার স্ট্রেংথটা কোথায়, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কতটুক, আপনার নিজস্ব স্ট্রেংথ কতটুক, আপনার নলেজ স্ট্রেংথ কতটুক। যে নলেজ স্ট্রেংথটা নাই সেই নলেজ স্ট্রেংথটাকে অ্যাকোয়ার করা অথবা ট্রেনিং নেওয়া অথবা সামহাও এটাকে ম্যানেজ করা অথবা কারো সহযোগিতা নেওয়া এই সব কিছু। আমি একটা কথা বলবো? জি বলেন। আমাদের এখানে খাগড়াছড়িতে আপনার কালো জিরা চাল পাওয়া যায়, ঠিক আছে? এই আইটেমটা সব জায়গায় অ্যাভেলেবেল কিনা আমি জানি না। এটা হচ্ছে উপরে ধানটা কালো থাকে ভিতরে চালটা সাদা থাকে এবং অনেক সুগন্ধি এটা চালটা আর কি। তো এই জিনিসটা আসলে স্পেশাল চাল। হ্যাঁ এটা আপনি কি করতে পারেন জানেন, সেটা হলো যে আপনার এটার বর্ণনা এটা স্টোরিটাই হলো আপনার প্রোডাক্ট। কারণ আপনি যদি বলেন কালো জিরা তাহলে এই কালো জিরা তো অনেক কালো জিরা আছে, কিন্তু এই কালো জিরাটা কেমন কালো জিরা সেটা কিন্তু আলাদা করতে হবে। ওই যে ম্যাকেনজির প্রোডাক্টের ভ্যালু, ওই যে ম্যাকেনজির রুলস এর মধ্যে একটা আছে না ভ্যালু, প্রোডাক্টের ভ্যালু করা, এই কালো জিরাটাকে আপনি ভ্যালু করেন কেমন। ওখানকার লোকাল লোকেরা এই কালো জিরার চালটা খেয়ে কি বলে, কারণ আমি জানি খাগড়াছড়িতে যে কোনো খাবারে প্রত্যেকটা পুষ্টিগুণ স্বাস্থ্যগুণ আছে। আপনার ওখানে একটা রেস্টুরেন্ট আছে না সিস্টেম, আমরা ওখানে গিয়ে খাই, গেলে ওখানে যাই। তো যাই হোক আমি যেটা বলছি যে প্রত্যেক খাবারের একটা খাদ্য গুণাগুণ আছে স্বাস্থ্য গুণাগুণ আছে। এই কালোজিরা চালের সাথে স্বাস্থ্য গুণাগুণ অ্যাড করে আপনি ফেসবুকে অথবা আপনি যে প্ল্যাটফর্মে বিক্রি করেন এটার বর্ণনাটা লিখে দেন এক প্যারাগ্রাফ 20-30 ওয়ার্ডের মধ্যে, এটা হলো আপনার ভ্যালু এডেড আইটেম। শুধু কালো জিরা না, আপনি ওই যে বললেন না যে কি বলে কফি হতে পারে, হলুদ হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। আমি খাগড়াছড়ি থেকে মিষ্টি কুমড়া আনি ছোট ছোট গুলো সবুজ। এখানে পাহাড়ি অনেক খাবার পাওয়া যায় যেমন তারা পাওয়া যায়, তারপরে একটা বলে বাসকরুল বলে পাহাড়িরা। হ্যাঁ বাসকরুল ধরেন বাসকরুল কাটা দুই দিন পরে খেলে কিন্তু এটা শক্ত হয়ে যায়, এই জন্য বাসকরুল ঢাকায় বিক্রি করতে পারবেন না। মানে কোন প্রোডাক্টের সাথে আপনি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন এবং সেটা ডেলিভারি করার ক্ষেত্রে সুবিধা, প্রাইসেও আমাদের কাস্টমারের পকেট ফ্রেন্ডলি এবং কাস্টমার এটা চায়। যেমন কালো জি, যেমন কালো বিন্নি চাল আমি বান্দরবান থেকে আনি, কালো বিন্দি চালে কিন্তু একটা ডিমান্ড আছে, কিন্তু ছোট একটা কাস্টমার সেগমেন্ট আমি সবসময় রাখি।
লাল বিন্দি চালু থাকে, সাদা বিন্দি থাকে। সবচেয়ে হাইয়েস্ট সেল হলো লাল বিন্দি, ওইটার একটা আলাদা গুণাগুণ আছে, পুষ্টি গুণাগুণ আছে, এই জন্য লাল বিন্দিটা অনেকেই খায়। আবার গিরিং ধান বলে একটা ধান আছে আপনার চিটাঙ্গে পাওয়া যায়, গ্যালম ধান বলে একটা ধান পাওয়া যায় চিটাঙ্গে, লাল, ওইটা স্টিকি না কিন্তু ওটার মধ্যে একটা আঁশ আছে, এটা লাল বিড়ের মতো না, এটা অন্যরকম আতপ। তো ফলে এগুলো হচ্ছে আপনার ভ্যালু, মানে প্রোডাক্টের ভ্যালু, এই কথাগুলো যে বলছি এই কথাগুলো হচ্ছে প্রোডাক্ট, ওই ভ্যালু দিয়ে কিন্তু আপনি ভ্যালুটা কিভাবে হবে, স্টোরি বিহাইন্ড দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের পিছনে গল্পটা আপনাকে কাস্টমারকে জানাইতে হবে, এবং কাস্টমার জিনিসটা খাওয়ার পরে রিপিট যেন আপনার হয়, সে যেন আবার আপনার প্রোডাক্টটা কিনে, সেটাই হলো আপনার সফলতা। ঢাকার বন্ধু বান্ধবদের কাছে ওদেরকে বলেন যে কেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আপনাকে মিউট করলাম, আর কেউ বলবেন? আলহামদুলিল্লাহ বলেন, চায়না থেকে কিছু লাগলে আপনারা সবাই হচ্ছে আমার কাস্টমার হয়ে যান, আমি পাঠিয়ে দিব। আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের যে ফর্মটা, ফর্মের যে সিক্স নাম্বার যে ইয়াটা, এটা এখানে যে মানে আমি কি এখানে যে কোনো একটা স্পেসিফিক ইয়াটা লিখবো, নাকি হচ্ছে ওখানে আরো যতগুলো আমার প্রবলেম আছে ওগুলো আমি লিখতে পারবো? ছয় নম্বর যে সীমাবদ্ধতা কনস্ট্যান্ট, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটা হতে পারে, ডিপেন্ডিং, মানে আপনার আপনার সাথে লিংক একটা যদি হয় একটাই হবে, তবে একটা বেশি হওয়ার কথা আমার ধারণা, একটা বেশি হওয়ার কথা, তবে একটা হলে একটাই। তবে প্রত্যেকে ভাই পারেন না পারেন যতটুকু পারেন ফিল আপ করবেন প্লিজ, আর না দিয়ে আপনি আপনার ইমেল আইডিটা লিখে দেন। আর কেউ বলবেন ভাই? স্যার আপনার সাথে যোগাযোগ করতে শেষ করব, মারুফ ভাই স্যার আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে করব, কোনো অ্যাডভাইস দরকার আমার সাথে যোগাযোগ করতে চাইলে? ফেসবুক লিংকটা দেই, কারণ আবার ওই যে শোভন ভাইয়ের মতো বলতে হবে যে যার সবচেয়ে খারাপ সেটি হলাম আমি, সাইদ হোসেন শামীম, আমি চ্যাট বক্সে দিছি। এটা হলো নাদিয়ার ফোন নাম্বার, +86186077387474 নয়ন হোসেনও পাঠাইছে, আমিও দিচ্ছি, রাজীব অ্যাড করে নিয়েন। আমিও দিচ্ছি ভাইয়া, একটু কষ্ট করে অ্যাড করে নিয়েন। সমানে আসতেছে, ওরে বাবা দাম ভাইয়া,
রাজীব না রাজীব রাজীব তো আপ জি ভাইয়া জি জি আমি রেজ খান আমি রেজ খান আমার মনে হয় যায়নি এখন স্যার না না গেলে থাক আমি রেজ খান স্যার আমিও দিয়েছি মেহেদি হাসান মনির হোসেন অভি স্যার আমিও দিয়েছি স্যার আচ্ছা দিলাম আমি ওসব অনেককে অ্যাকসেপ্ট আমি রেজ খান দিলাম নাইম হুসাইন ওমর হাসান মোর্শেদ আলী স্যার মেহেদি হাসান মেহেদি হাসান স্যার মোর্শেদ আলী দিছি স্যার আহমেদ এরশাদ সোনিয়া আক্তার সব দিলাম অ্যাকসেপ্ট স্যার জহিরুল ইসলাম স্যার জহিরুল ইসলাম শামিম স্যার জি স্যার দিছি ঠিক আছে স্যার জান্নাতুল ফেরদৌস আমি তো খুঁজেই পেলাম না এখনো জহিরুল ইসলাম আনিসা জারা স্যার হাসান রনি তো না আহমেদ আলী আছে না আচ্ছা ঠিক আছে রফিকুল ইসলাম স্যার অনুপ কুমার স্যার অনুপ কুমার হ্যাঁ অনুপ কুমার দিছি আমাদের মেসেঞ্জারে জানালে হবে বাট ইয়েটা হলো কি যে ফেসবুকে আমি যোগাযোগ রাখি আপনার যোগাযোগ করতে পারেন বিষয়টা হচ্ছে এখন আমরা যেটুকু শিখছি এটার পরে কিন্তু আপনার কিন্তু দেখবেন যে মাথাটা অন্যদিকে মনোযোগ যখন চলে যাবে তখন এটা ভুলে যাবে এটা যেন না হয় কারণে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা একবার শিখে গেলাম হয়ে গেল কিন্তু তা না এই প্রক্রিয়াটা প্রতিবারই আপনি যদি রিভিউ করেন এটা আপনার প্র্যাকটিসের মধ্যে চলে আসবে প্র্যাকটিসের মধ্যে যখন চলে আসবে তখন আপনার চিন্তার যে মানে মানে ব্যারিয়ার থাকে এটা অনেকটা আসানি হবে এটা মেন্টাল হেলথ এর জন্য খুব ভালো খুব ইম্পর্টেন্ট আমি এখানে থামছি আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আমার খুব ভালো লাগলো আজকে সেশনটা আল্লাহ রহমত আমার কাছে একটা আনন্দ পাচ্ছি কাজ করে যে একটা আনন্দ আছে না সেটা আনন্দ পাচ্ছি আপনারা সবাই যেভাবে পার্টিসিপেট করেছেন এবং আপনারা যে আপনার কিছু যদি বক্তব্য থাকে বলেন তাহলে আমরা শেষ করে দিব শোভন ভাইয়া কি একটা বলতে বলেছিল এখন ভুলে গেছি আচ্ছা ও যে কালো জিরা চালের দাম কত আপু আমি কিন্তু ঢাকার চাল দোকান থেকে চাল কিনি না আমি কিন্তু ওই যে দিনাজপুর থেকে চাল আনাই এবং হচ্ছে কিছু আনকমন চাল খাই আমি দিনাজপুর থেকে চাল আনাই ভাত খাই এক বেলা দিনাজপুর থেকে একটা চাল আনাই আর একটা চাল আনি যে নেত্রকোনা থেকে তুলসী মালা চাল এটা আমি খাই আমি একটু এক্সক্লুসিভ চালগুলো খাই আমার কাছে খুব ভালো লাগে করোনার সময় তুলসী মালা চালটা খাইছি আমি অন্য চাল আমি মানে রুচি হয় নাই আমার তুলসী মালা চালটা আমাকে গিফট করেছিল একজন খেয়ে মজা পেয়ে গেছি তো আমি একটু আচ্ছা আচ্ছা দিনাজপুরের মানুষ আমি ঠিক আছে ভাইয়া তাহলে আমি ইনফরমেশনটা নিয়ে আপনার সাথে আমি যোগাযোগ করব না তবে এখানে আমি বলি দিনাজপুরে কালোজিরার স্বাদ আর খাগড়াছড়ি কালোজিরার স্বাদের ভিন্নতা থাকবে আমার মনে হয় খাগড়াছড়িটা একবার খেয়ে দেখার দরকার আমি কিন্তু যে আমার বাড়ি কিন্তু ফেনি আমি কিন্তু বাড়িঘাট থেকে বাজার করি আমার বাড়ি থেকে তার মানে আপনার ওখান থেকে খাগড়াছড়ি যেতে লাগবে 2 ঘন্টা হ্যাঁ হ্যাঁ আমার বাড়িঘাট কিন্তু অনেক দূরে আমার বাড়ি থেকে 50 কিলো তারপর আমি মাঝে মধ্যে বাজার করতে যাই ওখানে বাড়িঘাটে হ্যাঁ বাড়িঘাটে পাহাড়ি এবং সামুদ্রিক মাছ এবং পাহাড়ি সবজি দুটোই এক জায়গায় পাওয়া যায় পাশের জায়গা হ্যাঁ হ্যাঁ ওখান থেকে আমি বাজার করি প্রায় সময়
আচ্ছা আমরা কিন্তু আমি ইনফরমেশন নিয়ে আমি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব। এখন আপনাকে আমি কিভাবে পাবো ভাইয়া, সেখানে এটা বলেন। এই যে আমি তো এই যে লিংক দিলাম তো, ফেসবুক লিংক দিলাম, আমিও কখনো খাইনি আসলে। খুলে লিংকটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। বছর ধরে আমার যখন যেতাম তখন করতো, তারপরে বাইরে আসলে ভুলে হয়েছে। আমি তো সবার কথা মধ্যে একটু ইন্টারাপ্ট করি, যদি আজকে লাস্ট ক্লাস একটু ক্যামেরাটা অন করলে আমরা একটু স্ক্রিনশট নিতে পারি। ঠিক আছে, ছবিটা তো আসছে তাই না ভাই? আসছে, কিন্তু ভিডিওটা অন করলে আচ্ছা ঠিক আছে দেখতেছি। ভালো আছি, কেউ কি আমাকে মেনশন করে কিছু বলছেন? শুভম ভাই একটু অ্যাড করিয়েন, ফেসবুক লিংকটা দেন, আমরা একটু অ্যাড করি আপনাকে। দিয়েছি কিন্তু আমার কোটা বেশি খালি নেই মনে হয়। শুভম ভাই বহুদিন পরে দেখলাম, অনেক মোটা হয়ে গেছেন তাই নাকি? জি ভাই, এই অ্যাকসেপ্ট করেন না, ওই জন্য আপনারও দেখা হয় না। রিকোয়েস্ট আবার করছি, অ্যাকসেপ্ট করে দেন আমাদের সব। 4973টা শোভন ভাই, আপনার কোটা নাই এটাই। এখন আপনি আবার রিভিউ করে পুরনো গুলোকে বাদ দেন, আমাদেরকে অ্যাড করেন। আচ্ছা শোভন ভাইকে আমি একটা বুদ্ধি দেই, শোভন ভাই আপনি নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, সেখানে আপনি লিখে দেন শোভন টুটু। আচ্ছা আমি সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই, আজকের সেশনটা আমার কাছে খুব আনন্দের সাথে হয়েছে বলে আমি মনে করি। প্রাণবন্ত মনে হলো, খুব প্রাণবন্ত লাগছে, এই কারণে যে এটা অ্যাকশন পেজ। তো আমি এখন শোভন ভাইয়ের হাতে ছেড়ে দিয়ে আমরা আস্তে করে মিটিংটা শেষ করব। শোভন ভাই আচ্ছা ঠিক আছে, শোভন ভাই আমি প্রথমে আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি, আপনি আসলে পরপর দুটো সেশনে আপনি অনেক সময় দিয়েছেন। আসলে আপনি না হলে এই সেশন গুলো শেষ করা আমার জন্য খুব টাফ হয়ে যেত। তো আমরা আর এটা আমি আপনার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ই বিজনেস স্কলার মম এবং সাইদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনাদের সবাইকে মেনি মেনি থ্যাংকস, আপনারা না হলে তো কিছুই হতো না। তো আসলে সবাই একই উদ্দেশ্য, সার্ভাইভ করা, বিজনেস ডেভেলপমেন্ট করা, নেটওয়ার্কিং করা। আমরা বিভিন্ন কমিউনিটির সাথে থাকি, কাজগুলো করার চেষ্টা করি। এখানে আমার কাছে ভালো লাগছে যে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে যোগদান করেছেন। তো এই কথা হচ্ছে যে ট্রেনিংটা হলো, এই ট্রেনিং এ অনেক গ্যাপ থাকতে পারে, কারণ হচ্ছে ধরেন আমরা যে সিচুয়েশন গুলোর মধ্যে পড়ি বা যে সিচুয়েশন গুলো, এগুলো অনেক সময় একই রকম থাকে না, স্ট্রাকচার ওয়াইজ থাকে না। তারপরে ধরেন আবার এই এটা স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার আছে,
এটা কিন্তু একদিনে হয়ে ওঠে না যে আপনি আজকে একটা ট্রেনিং করলেন, আপনি স্কিল হয়ে গেলেন, সবকিছু জেনে বুঝে ফেললেন, কালকে থেকে আপনি যে কোনো প্রবলেম ফেস করতে পারবেন, এটা কিন্তু হয় না। স্কিল ডেভেলপমেন্ট এগুলো কিন্তু একটা চর্চার বিষয়, আপনি যত প্রবলেম ফেস করবেন তত আপনার মধ্যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি ডেভেলপ করবে, আপনি যত চ্যালেঞ্জ ফেস করবেন তত আপনাকে চ্যালেঞ্জ ফেসিং ক্যাপাসিটি ডেভেলপ করবে। প্রবলেম সলভ করা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি, যে আপনি আসলে একটা প্রবলেমকে কত দিক থেকে চিন্তা করছেন এবং একটা প্রবলেমে কতগুলো সমাধান আপনি ভেবে রাখতেছেন, এই জিনিসগুলো হচ্ছে। আমি আমার ওই যে বইয়ের কথা চলে আসে, আমার সর্বশেষ বইটা আমি আপনারা অনেকে দেখছেন মনে হয়, ক্রিয়েটিভ মার্কেটিং, আমার বই যেটা গত অক্টোবরে আমার করোনার সময় রিলিজ হয়েছে, এখানে একটা চ্যাপ্টার আছে যে কিভাবে আপনি মানে প্রবলেম গুলাকে সলভ করার জন্য কিভাবে নিজেকে তৈরি করবেন। মানে ওখানে কোনো স্পেসিফিক প্রবলেমের কথা বলা নাই, কিন্তু যে কোনো প্রবলেমে একটা প্র্যাকটিস আছে, মানে অনেকগুলা প্র্যাকটিসের কথা বলা আছে, যে এই প্র্যাকটিস গুলো যদি আপনি প্রত্যেকটা প্রবলেমে ফেস করার সময় যদি এই প্র্যাকটিস গুলো করেন, দেখা যাবে দশটা প্রবলেম যদি আপনি এই প্র্যাকটিস ফেস করে সলভ করেন, এগারো নম্বর প্রবলেমের সময় ওটা আপনি খুব সহজে আপনার মাথায় এসে যাবে যে আপনাকে কি করতে হবে, কি করা উচিত। তো এই জন্য আমাদের যে প্রবলেম গুলো হয় এগুলোকে আপনারা প্রবলেম মনে না করে কাজের অংশ মনে করবেন, যে পার্ট অফ জব, আমার তো হতেই পারে। আমার কাছে এখন যদি আমার মানে বাসার সামনে একটা বোমা ফুটে, আমার কাছে মনে হবে যে এটা তো হতেই পারে। তো এই মানে এখন এই অবস্থায় করণীয় কি, মানে আমার হয়েছে কি, যখন যেদিন ওই কারওয়ান বাজারে বিসিসি ভবনে আগুন লাগছে, সেদিন আমি আধা ঘন্টা এটা নিয়ে ভাবছি যে ওইখানে যদি আমি থাকতাম আমি কি করতাম, তারপর যেদিন রানা প্লাজা ধ্বংস সেখানে যদি আমি থাকতাম আমি কি করতাম, মানে কি কি উপায় থাকতে পারে ওখান থেকে উদ্ধার হওয়ার, আমি এইগুলো নিয়ে ভাবতে পছন্দ করি। আমার কাছে মনে হয় আমরা আমাদের যে সমস্ত প্রবলেম হয় বা হতে পারে এগুলো নিয়ে আগে থেকে একটু ভাবা দরকার, এবং অনেকগুলো অপশন প্ল্যান এ বি সি থাকতে পারে, তাহলে হবে কি সবসময় আপনি কখনো হতাশ হবেন না। আপনার প্ল্যান এ আপনি অ্যাপ্লাই করলেন, এটা কাজ করলো না, তখন আপনার ভিতরে একটা বংশ দেখবো, ও আচ্ছা তাহলে আমার প্ল্যান বি তে আমি যাই, আর আচ্ছা বি কাজ করলো না সি তে যাই। আর যদি আপনার কোনো প্ল্যান না থাকে হতাশ হয়ে যাবেন, হ্যাঁ আমি কি করবো এখন, কি হবে আমার তো এটা হয়ে গেছে, এই ধরনের একটা আমাদের মধ্যে আসতে পারে। আমি সাইদ ভাই আমাদের সাথে জয়েন করেছেন, ই বিজনেস স্কুলের ফাউন্ডার সাইদ ভাইকে আমি আজকে কিছু বলে আজকে তৃতীয় ক্লাসটা এখানে শেষ করার জন্য আহ্বান জানাবো। আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা ইভলিউশন ফর্মটা ফিল আপ করার জন্য অনুরোধ করবো এবং রেফ ক্যানভাসটা, এই দুটো জিনিস যারা করবেন তাদেরকে আমরা সনদপত্র দেবো, সনদপত্রটা আমরা সফট কপি দেবো। কেউ যদি হার্ড কপি দিতে চান, হার্ড কপি নিতে চান, সেক্ষেত্রে তাকে হয়তো ওই হার্ড কপির খরচটা আমরা নেবো, কারণ আমরা কিন্তু কোর্সের জন্য সবাই প্রচুর সময় দিচ্ছি, আমরা কোর্সের জন্য কোনো ফি কেউ নিচ্ছি না। আমরা চাচ্ছি যে আপনাদেরও স্কিল ডেভেলপমেন্ট হোক, আমরাও আপনাদের কাছ থেকে শিখি, আপনারাও আমাদের কাছ থেকে বুঝেন, দুইটা দিক কারণেই আমরা এগুলো করছি। মানে আমরা আপনাদেরকে শিখাবো, আমরা অনেক কিছু জানি, বিষয়টা এরকম না, আমরা একটা জিনিস একটা পদ্ধতি শিখছি, আমরা বিষয়ে কাজ করি, ফিল্ডে এক ধরনের অভিজ্ঞতা আছে, আপনারা উদ্যোক্তা হিসেবে কাজ করেন, আপনাদের এক ধরনের অভিজ্ঞতা আছে, এই দুটো অভিজ্ঞতার সাথে শেয়ার করে আমরা কি কোনো সলিউশন বের করতে পারি কিনা, বা এখানে 20 জন 50 জন 30 জন 60 জন অংশগ্রহণ করছে, তাদের মধ্যে থেকে 10 জন স্কিল উঠে আসে কি আসে কিনা, বা 5 জন লোক বা 50 জন লোক 20 জন লোক তাদের ওই কি পয়েন্টটা খুঁজে পায় কিনা, এটা হচ্ছে আমাদের আসলে এটা সাকসেস। তো এই জন্য আমি আপনাদেরকে বললো আপনারা যেন মূল জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, যদি না বুঝেন আমাদের আরেকটা সেশন হবে, এটা ইভ্যালুয়েশন সেশন, সেই সেশনে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে আবার জিজ্ঞেস করার চেষ্টা করবো আপনারা কে কি ধরনের প্রবলেম ফেস করতেছেন, কে কি ধরনের সমাধানের কথা ভাবছেন, তো সেখানে আবার এগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। সাইদ ভাইকে আমি কথা বলার জন্য অনুরোধ করছি। আমি শোভন ভাই, এটা একটা গ্রুপ চ্যাট, হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট ওপেন করা হয়েছে, লিংকটা আপনাদেরকে দেওয়া হয়েছে, এই যে মাত্র আমি আরেকবার দিলাম, সবাই একটু জয়েন হয়ে যাবেন। থ্যাংক ইউ। আচ্ছা আসসালামু আলাইকুম, আজকে কি আমাদের ক্লাসটা কি ফুল শেষ হয়ে গেছে নাকি আগামী কালও চলবে? আপনারা আমাদের ট্রেনিং সেশন শেষ, ট্রেনিং সেশন শেষ, আরেকটা ক্লাস হবে, সেটা কবে হবে আমরা আপনাদেরকে জানাই দেব, আগামী সপ্তাহে হবে, সেটা লিংকটিং সবাইকে পাঠিয়ে দেব। আর ভাই আমাদের কি সার্টিফিকেট কি পাবো, বলা হয়েছিল সার্টিফিকেট পাবো? যে সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেট হচ্ছে তেও যে আপনাকে র‍্যাপ ক্যানভাসটা ফিলআপ করে পাঠাতে হবে এবং যে গুগল ফর্ম আছে সেটা ফিল করতে হবে এবং র‍্যাপ ক্যানভাস রিকোয়েস্ট করব। শোভন ভাই রিভিউ করতে হবে, শোভন ভাই ওই রিভিউটা এখনই ফিলআপ করে ফেলেন, র‍্যাপ ক্যানভাসটা আজকে যদি নাও হয় হার্ড কপি নিলে সেটার জন্য একটা চার্জ দেওয়া হবে,
ভাই অ্যাকচুয়ালি আমি লিংকটা পাইনি কারণ আমি পরবর্তীতে জয়েন করতে আচ্ছা গ্রুপে দিয়ে দিবে চ্যাট ভাই মম একটু গ্রুপে দিয়ে দেন আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি কি আপনাদের সব আমি চ্যাট বক্সে ক্লাসের লিংকগুলো প্রিপেয়ার হচ্ছে হয়ে গেলে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ভাই কি আমি এই বিজনেস স্কুলের ফাউন্ডার সাইদ রহমান যিনি ইকেবেনের ডিরেক্টর তাকে কিছু বলার জন্য বলছি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলতেছিলাম যে ই কমার্স নিয়ে বাংলাদেশে যখন প্রথম ই কমার্স এর ট্রেনিংটা শুরু হয়েছিল তখন আসলে ওই সিলেবাসের যে টিমটা ছিল ওই টিমের সাথে আমি ছিলাম যে তিনজন বা চারজন একটা টিম ছিল ওই টিমের সাথে কাজ করেছি ই কমার্সের পরবর্তীতে এই পর্যন্ত যতগুলো ট্রেনিং হয়েছে প্রতিটা ট্রেনিং ই কমার্স রিলেটেড কোন না কোন সিলেবাসের সাথে বা সিলেবাস প্রণয়নের সাথে আমি কাজ করি বা ট্রেনিং নেওয়া হয় কিন্তু দুর্ভাগ্য যে আপনারা এতটাই সৌভাগ্য যে আপনারা সবগুলো ট্রেনিং এর সার্টিফিকেট আপনাদের আছে কিন্তু আমার কিন্তু একটা ট্রেনিং এর সার্টিফিকেটও নাই যে আমি যে ই কমার্স হিসেবে একজন এক্সপার্ট সেই হিসেবে কিন্তু আমি কিন্তু সার্টিফাইড না আপনারা কিন্তু অলরেডি সার্টিফাইড তো সেই দিক থেকে আমি যদি বলি যে ক্রাইসিস ম্যানেজমেন্ট এন্ড রিকভারি প্ল্যানিং এর যে চমৎকার একটি সেশন আমাদের হয়ে গেল এই সেশনও কিন্তু আমি অলরেডি আপনারা কিন্তু অলরেডি সার্টিফাইড আমরা আপনারা এই চমৎকার একটি সেশন পেয়েছেন এবং আমার দৃঢ় বিশ্বাস যারা ক্লাস নিয়েছে অলরেডি শামীম ভাই উপস্থিত আছে এখানে তারা এই তারা খুবই অভিজ্ঞ এক্সপার্ট যে কোনো কারণেই হোক এটা আমাদের জন্য সৌভাগ্য যে তারা আমাদেরকে সময় দিয়েছেন এবং শোভন ভাইয়ের কথা তো আমি মানে বলাটাই উচিত কারণ শোভন ভাই সবসময়ই খুব আন্তরিক মানুষকে মানে হেল্প করার জন্য তো সেই বিষয়ে আমি যদি বলি এখানে যারা আসলে আমরা ট্রেনিংটা করেছি আমরা সবাই বলবো যে আমরা খুবই ভাগ্যবান এবং ভাগ্যবতী কারণ আমাদের খুব শীঘ্রই আমাদের করোনার মতো একটা ক্রাইসিস মোমেন্ট আমাদের শেষ হয়ে গেল এবং সেই ক্রাইসিস মোমেন্টকে টার্গেট করেই কিন্তু আজকে এত বড় একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং এর একটা সিলেবাস অর্গানাইজ মানে প্রণয়ন করা হয়েছে এবং যেটার উপর আপনারা ট্রেন আপ করছেন এখন মেন বিষয় যেটা হচ্ছে যে বিষয়টার উপর আপনারা জানতে পারলেন শিখতে পারলেন বা বুঝতে পারলেন এটা যদি আপনি কাজে লাগাতে পারেন সেটা তাহলেই কিন্তু আপনার লাইফে সাকসেস আর ক্রাইস আবার এটা ভেবে আপনারা বসে থাকেন না যে কবে আবার করোনার মতো আরেকটা ক্রাইসিস আসবে তখন এটাকে আমি কাজে লাগাবো উদ্যোক্তাদের কিন্তু ক্রাইসিস প্রতি সময় আসে প্রতিদিন আসে প্রতি মাসে আসে প্রতি সপ্তাহে আসে প্রতি মুহূর্তে আসে সো আপনি আপনার ক্রাইসিস এর উপর ডিপেন্ড করে আজকে যেই আপনি যে প্ল্যানটা শিখলেন যে রিকভারি প্ল্যানটা শিখলেন এই রিকভারি প্ল্যানটা আপনার ক্রাইসিস এর উপর ডিপেন্ড করে কিন্তু চেঞ্জ হতে পারে কখনো এক ঘন্টা ক্রাইসিস এর উপর ডিপেন্ড করে আপনার প্ল্যানটা চেঞ্জ হতে পারে হ্যাঁ কিন্তু মূল ফরম্যাট কিন্তু এটাই কখন এক ঘন্টার প্রবলেমের উপর ডিপেন্ড করে এই ফরম্যাটটাকে ফেলবেন কখন একদিনের ফরম্যাটে কখন এক মাসের প্রবলেমের উপর কখনো বা তার চেয়ে বড় কোনো প্রবলেমের উপর বাট আপনার মূল স্ট্রাকচার কিন্তু এটাই সো মূল এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আপনি যদি আপনার উদ্যোক্তাদের এই ক্রাইসিস গুলোকে প্রবলেম গুলোকে সলভ করতে পারেন তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সবসময় একটা কথা মনে রাখতে হবে উদ্যোক্তাদের পাশে এসে কেউ দাঁড়ায় না উদ্যোক্তাদের দাঁড়ানোর জায়গাটা তৈরি করে নিতে হয় সো আপনি আপনার লাইফে যদি সাকসেস হতে চান আপনাকে ক্রাইসিস লাইফে আসবেই আর ক্রাইসিসটাকে সলভ করে প্রবলেমটাকে মাথায় নিয়ে রাখা যাবে না এইটা একটা কথা বলতেছিল যে আমি সবসময় প্রবলেম আসলে প্ল্যান এ প্ল্যান বি এটা না হলে এটা এটা না হলে এটা এটা না হলে এটা এইভাবে সলভ গুলো করার চেষ্টা করবে প্রবলেম আসে আমি কি করব এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই সবসময় মাঠে নেমে যাবেন সলভ করার চেষ্টা করবেন একটা সলভ না হলে আরেকটা হবে আরেকটা না হলে আরেকটা হবে হয়তো আপনার পরিশ্রম হবে কষ্ট হবে টেনশন হবে বা হয়তো সময় কিছুটা যাবে বাট প্রবলেম কিন্তু সলভ ঠিকই হবে যদি আপনি সলভ করার জন্য নামেন আজ চিন্তা করার জন্য নামেন দার্শনিক হয়ে যান হ্যাঁ তাহলে কিন্তু আর কখনই প্রবলেম সলভ হবে না আজীবনে আপনি নামের শেষে আর ভিজিটিং কার্ডের পাশে সিইও বা উদ্যোক্তা বা এমডি লাগাতে পারবেন বাট অ্যাজ সাকসেসফুল উদ্যোক্তা হওয়াটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে সো সেই জায়গা থেকে যদি আমি বলি আপনারা যে কাজটা আজকে করছেন ট্রেনিংটা যে তিন দিনের ট্রেনিংটা আপনারা কমপ্লিট করছেন আপনারা আমি বলবো আপনারা খুবই লাকি যদি আমি ট্রেনিংটা মাঝে মাঝে দেখার চেষ্টা করেছি কাজের ফাঁকে ফাঁকে সো আপনারা খুবই লাকি যে খুব ভালো ভালো ট্রেনারের কাছ থেকে আপনারা শিখতে পেরেছেন এবং সেটা আপনার বিজনেসে কিভাবে কাজে লাগাবেন সেটা নিয়েও কিন্তু আলোচনা করছেন আমি দেখছি শামীম ভাই ধরে 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 শুনতেছে আসলে কিভাবে আপনার প্রবলেমটা গত ক্লাসেও দেখলাম যে প্রবলেমটা পড়ছেন কিভাবে অ্যানালাইসিস করছেন কিভাবে কোথায় শর্ট আউটটা করবেন সো এই জায়গাগুলো থেকে যদি আপনি আপনাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন আর সার্টিফিকেশনের বিষয়টা যেটা বলি আমরা যেহেতু আমাদের সব জায়গায় সার্টিফিকেটটা লাগে আপনারা যারা সার্টিফিকেট যারা ট্রেনিং এ অ্যাটেন্ড করেছেন এবং যারা ইভ্যালুয়েশন ফর্মটা ফিল আপ করবেন তারা সবাই সার্টিফিকেট পাবেন বা ট্রেনিং অ্যাটেন্ড করে ইভ্যালুয়েশন ফর্মটা ফিল আপ করেন নাই তাহলে কিন্তু সার্টিফিকেশনটা হবে না
সো ইভ্যালুয়েশন ফর্মটা ফিল আপ করুন, সবাই সার্টিফিকেট পাবেন। যদি কেউ প্রিন্টেড সার্টিফিকেটটা নিতে চান যেটা সম্পূর্ণভাবে হার্ড কপি, তাহলে সেটার জন্য একটা চার্জ ধরা হয়েছে। আর যদি কেউ যদি মনে করেন যে আমি প্রিন্টেড কপিটা নিব না, আমি মেইলই নিব, তাহলে কোনো সমস্যা নেই, আপনি মেইলে নিয়ে আপনি আপনার মতো করে প্রিন্ট করে নিতে পারবেন। সো এই হচ্ছে আজকের বিষয়। আশা করি আপনারা, যদিও আমি ইক্যাবের একজন ডিরেক্টর, ইক্যাবের পক্ষ থেকে এবং ই-বিজনেস স্কলারের ফাউন্ডার, ই-বিজনেস স্কলারটা মূলত ই-কমার্স লার্নিং প্ল্যাটফর্ম হিসেবেই করা হয়েছে। আমাদের এখানে প্রচুর ট্রেনিং হয় এবং সব ফ্রি ট্রেনিং হয়। আমি আগেই বলেছি যে ফ্রি ট্রেনিং মানে সেই ফ্রি ট্রেনিং এর মতো না, এখানে একদম ধরে ধরে ট্রেনিং গুলো করানো হয়, মেন্টরিং করানো হয়। সো আপনারা আমাদের সাথেই থাকবেন, ই-বিজনেস স্কলারের সাথেই থাকবেন, সবসময় আপনাদের প্রবলেম গুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আপনাদের প্রবলেম হয়তো ইনস্ট্যান্ট সলভ করতে পারবো না, বাট আমরা যারা যারা অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি তাদেরকে নিয়ে আমরা একটা সলভ করার চেষ্টা করবো। আর অলরেডি ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং রিকভারি প্ল্যান নিয়ে অলরেডি আপনারা একটা স্ট্রাকচার পেয়ে গেছেন। সো আশা করি সেই প্ল্যানের সলভ, সেই প্রবলেম সলভ গুলো আপনারাই করতে পারবেন। আমরা শুধু আপনাদেরকে কেস স্টাডি দিতে পারবো যে আসলে পিছনে এই প্রবলেম জন্য এই সলভটা হয়েছিল এবং এটা কারণে আগাইছিল। সো সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন, ইক্যাবের সাথে থাকবেন, ই-বিজনেস স্কলারের সাথে থাকবেন, আপনাদের সাথে ভবিষ্যতে হয়তো বা আবারও কোনো না কোনো ট্রেনিং এ বা কোনো না কোনো ওয়ার্কশপে আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ শামীম ভাইকে, ধন্যবাদ শোভন ভাইকে, আপনাদের এত কষ্টগুলো কষ্ট করে আসলে এই সবার জন্য উদ্যোক্তার জন্য এত চমৎকার সেশন গুলো আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ শোভন ভাই, থ্যাংক ইউ। ক্যানভাসের ফাইলটা ভাই আমি পাইনি, আমি কিভাবে পূরণ করতে পারি ওই ফাইলটি আমি পাইনি ভাই, একটু মেইলটা চেক করে দেখবেন প্লিজ। আচ্ছা এটা কি পত্রিকা আসতে পারে কাইন্ডলি? প্রিন কপি যদি আমরা নেই, হার্ড কপি, হার্ড কপিটা ভাই একটু মেইলটা চেক করে দেখুন, ডিটেইলস সেখানে আছে, ডিটেইলস আছে, আপনারা মেইলে পাবেন, লিংক পাবেন, হ্যাঁ র‍্যাপ ক্যানভাসের লিংকটা পাবেন এবং একটা গুগল ফর্ম পাবেন, সেটাও ফিল আপ করে দেবেন। একটু মেইলটা সবাই একটু চেক করে দেখবেন। আমরা ক্যানভাসটা কি মেইলে ফিল আপ করে পাঠাবো? হ্যাঁ মেইলে ফিল আপ করে আপনারা মেইলে পাঠিয়ে দিতে পারেন এবং নিজেদের কাছেও রাখবেন। জি জি, অলরেডি আমি সেন্ড করে দিয়েছি একটা কপি। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই একটু মেইলটা চেক করবেন, যদি আপনারা মেইল ভুল না দিয়ে থাকেন অবশ্যই মেইল পাবেন। হ্যাঁ তারপরেও যদি না পান ই-বিজনেস স্কলার ইনবক্সে আপনারা নক করতে পারেন, সেক্ষেত্রে তার আগে একটু কাইন্ডলি মেইলটা চেক করে দেখবেন। আর আপনাদের চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটের একটা লিংক, আপনারা সবাই একটু জয়েন হয়ে যাবেন। যদি কারো হোয়াটসঅ্যাপ না থাকে আপনারা লিংকটা কপি করে এখন রেখে দিতে পারেন, পরবর্তীতে হোয়াটসঅ্যাপ নামিয়ে বা খুলে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। ঠিক আছে, অলরেডি জয়েন করেছি আমরা। ধন্যবাদ আপনাদের সবাইকে, এ পর্যন্ত এখনো 48 জন হাজির আছেন, এটা অ্যাপ্রিশিয়েট না করে পারছি না। অনেকে চলে যেতেন কিন্তু এটা অ্যাপ্রিশিয়েট করার মতো শোভন ভাই, অনেক ধন্যবাদ। আপনার কৃতিত্ব আপনি সবাইকে ধরে রাখতে পারছেন আজকে শামীম ভাই। না ধন্যবাদ, আমার ইটস মাই প্লেজার, আমি এটা খুব খুশি লাগছে যে সবাই খুব মনোযোগ দিয়ে তাদের মূল্যবান সময়টাকে গেইন করছে। অনেকে তো থাকে, থাকাটা তো আর থাকার মতো না, এটা থাকাটা আসলে অর্জন করার মতো। আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি লিভ করছি, আপনারাও বাসায় যান, খান। ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ, এডিশনটা ভালো লেগেছে, এক্সেলেন্ট সেশন, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে আমরা অনেক খুশি, আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন, ই-বিজনেস স্কলারের সাথে থাকুন এবং নিজেদের ব্যবসা গ্রো করুন ই-কমার্সের মাধ্যমে। আল্লাহ হাফেজ, সবাইকে শুভেচ্ছা।